Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. প্রজাপতি হতে চায় যদি মন, ফুলের সুবাসে ভরাতে চায় জীবন, সব ভুলে ফুলে ফুলে ভরা থাকে জীবনের গতিপথ, তবে যেন সে হৃদয় ভালোবাসা জানাতে চায়। কখনো যদি ওই দূর নীলিমায় মেঘ হয়ে কারো সুর ভেসে যায়, বেলা শেষে খেলা শেষে ফিরে আসে কারো মন আঙিনায়, তবে যেন সে হৃদয় ভালোবাসা জানাতে চায়। চোখে স্বপ্নের ছবি অজানা, সুনীল আকাশে মেলে যে ডানা, মন পাখি মেলে আঁখি, কখনো সে যদি আধারে হারায়, তবে যেন সে হৃদয় ভালোবাসা জানাতে চায়। তোমায় কখনো মারতে পারি আমি বলো? তুমি হলে কি আমার, তোমার সামনে কেমন জ্যান্ত খিস্তি গুলো, বেড় হব গা ঢাকা দেয় মাইরি। থাক, নোংরা মুখটা বন্ধ করো তোমার, নর্দমার মতো মন, তাই এমন সুন্দর প্রজাপতিটাকে মারলে কেন, কি ক্ষতি করেছিল তোমার? আমি নর্দমার পাক, আর তাই তো পৃথিবীর কোন সুন্দর জিনিস আমি সহ্য করতে পারি না, একমাত্র তোমাকে ছাড়া। মনে হয় শিখা যে পৃথিবীর সবকিছু সুন্দর জিনিস আমার দিকে তাকিয়ে বুঝি দাঁতকেলি আসছে। সুখেন্দা, ধমকিও না মাঝি, ধমকিও না, সবকিছু ছেড়ে সবকিছু ভুলে ছুটে আসি তোমার কাছে একটু শান্তি খুঁজতে, শুধু তোমার কাছে। আচ্ছা, তুমি তো আগে এরকমটি ছিলে না, কলেজে তোমার কত খাতির ছিল, আমি তখন ফার্স্ট ইয়ারে পড়ি,
যদিও তুমি তখন পাশ করে বেরিয়ে গেছো, তবুও কলেজে ফাংশন হবে, সুখেন্দুকে ডাকো। খেলা হবে, সুখেন্দুকে ডাকো। আবৃত্তি কম্পিটিশন, কে আসবে? না সুখেন্দু মুখার্জি। কলেজে এই হবে, তাই হবে, কে উদ্ধার করবে? সুখেন্দু। বাবা, সুখেন্দু নামটা এখনো তোমার মনে আছে শিখা? কবেই তো সে নাম গঙ্গার অতলে তলিয়ে গেছে। সুখেন্দু থেকে ক্রমশ সুখেন কিংবা সুখেন, তারপর সুখেন দা। অবশ্যই তোমার সুখেন্দা ডাকটা আলাদা, আর জনগণের এই শরীরটাকে দরকার তাদের নিজেদের ফায়দা তোলবার জন্য। আর তাই আমি অন্য লোকের ফায়দা তুলিয়ে নিজের ফায়দা লুটছি। চমৎকার, কিন্তু কিন্তু তোমার কখনো ইচ্ছে করে না ভালোভাবে বাঁচতে, আর পাঁচজনের মতো সুস্থ ভদ্র জীবন যাপন করতে? আর বাবা, আমার সেই শুরু করলে জ্ঞানের কচকচানি ভদ্রলোক স্যার। হ্যাঁ, বেশি দূর চোখ দিতে হবে না, আমার বাড়ি এক কাতা ভদ্রলোকে ঠাসা। আমার বাপ আন্ডারটেকিং কোম্পানির বিরাট অফিসার, এক গাদা ঘুষের টাকার পাহাড়ের উপর বসে মোচ্চক করছে। সালা অপকণ্ড দুই দাদা আমার, সারা বাড়িতে কেঁচোর মতো সব কিলবিল কিলবিল করছে। দেখে আমাকে বেশি ঘাঁটিও নাই বলে দিলাম, অবহেলার খেন্নার বারুদে ঠাসায় বুকটা তামাস করে ফেটে গেলি সব বিরা, বুঝছ? আচ্ছা, তুমি আমায় ভালোবাসো? বাসি। তাই তো তুমি আমার কাছে আসো। আসি। তাহলে আমি যা চাই তা তুমি দিতে পারো না কেন? বলো কেন পারো না? আমি তো একজন অত্যন্ত সুস্থ সামাজিক বোধসম্পন্ন সাধারণ, অতি সাধারণ মানুষ চেয়েছি, যে আমাকে নিয়ে ভালোবাসার ঘর বাঁধবে সুন্দর করে, আমাদের দুজনের ছোট্ট সংসারটাকে সাজাবে। কি হলো, সব মাস্তানি শেষ? কথা খেয়ে হারিয়ে গেল তো? না, কিছুই হারাইনি। তাহলে জবাব দাও। কি জবাব দেব, এত বড় একটা কথার এত সহজে চট করে জবাব দেওয়া কি যায়? আমি জানি কোনোদিনই তোমরা এই কথা জবাব দিতে পারবে না, কারণ এর জবাবটা তোমাদের ডিকশনারিতে এখনো ছাপা হয়নি। ছাপা আছে, ছাপা আছে শিখা, ডিকশনারিতে সবই ছাপা আছে। তবে কি জানো, তোমাদের তথাকথিত ভদ্র নামাঙ্কিত সমাজে সেটা বের করতে আমার আমার লজ্জা লাগে। চলি, কেমন? টুকুকে দেখলাম, কখন ফিরলি? এই তো কিছুক্ষণ। তুই বস, আমি চা করে আনছি। আগে এদিকে আয়। কি গালে নখের আঁচল লাগলো কি করে রে? কার কার আবার? সকাল থেকে যার সঙ্গে বেরিয়ে ফেরা হলো। বাবা, যা দোষী ছেলে। দিদি, তোমার লজ্জা করে না? লজ্জা 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 করবে কিসের জন্য? আর তোদেরই তো এখন বয়স পয়সা রোজগারের, বুড়ো রিটায়ার বাপটাকে না হয় কটা দিন একটু দেখলি? বাবা, আজকের যুগে পয়সা রোজগারে কোনো বয়স নেই। রোজ ট্রেনে যাতায়াতের পথে দেখি তোমার চেয়ে অনেক বেশি বয়সের লোক দুমুঠো অন্যের সন্ধানে রাস্তায় বেরিয়েছে। মেলা লেকচার ঝাড়িসনি তো? দিবি কিনা তাই বল। আমি পাবো কোথায়? আজ বৃহস্পতিবার বলে কোনো দোকানে পেমেন্ট দেয়নি। দেয়নি বলি খালাস, বুড়ো বাপটার জন্য একটা কিছু কর। কত ঘটা করে তো বিয়ে দিলাম, ছেলেটাকে ঘরেও আটকে রাখতে পারলি না, অন্ধের মতো রাজনীতি করতে গিয়ে কোথায় যে ভেঙে গেল। নো ট্রেস,
বলছিলাম কি, গোপালের তো লাইসেন্সটা রয়েছে, ওটাকে ক্যাশ কর। বাবা, তুমি আবার দিদির সেই পুরনো কথা তুলছো? আমি কি আর তুলছি রে মা, কথাগুলো বমির মতনই বেরিয়ে আসছে। জাগে জাগে, ওই কথায় কথা বাড়ে জলে বাড়ে ধান, আর বাপের বাড়ি থাকলে মেয়ের বাড়ে অপমান। ইয়ে, পঞ্চাশটা টাকা ফেলে দেন আর ছট করে, আমি চট করে চ্যাপ্টারটা ক্লোজ করে শট করে সটকে পড়ি। ইচক দানা বিচক দানা তানে উপর দানা, ইচক দানা বিচক দানা। দিদি, সত্যি সাগরদার কোনো খোঁজ নেই না রে? আবার কেন পুরনো কথা তুলছিস? আমার কথা থাক, শোন, টুকুটা বড় ভালো ছেলে রে। ওর বাইরেটা পাথরের মতো হলেও ভিতরে একটা দামি হিরে আজও জলজল করছে, সেটাকে খুঁজে বার করার দায়িত্ব তোর। ওকে একটু বোঝার চেষ্টা করিস, সকলের অবজ্ঞা আর অবহেলা বয়ে ঘুরে বেড়া ছেলেটা, দেখিস তোর কাছ থেকে যেন কোনোদিন আঘাত না পায়, তোর দিক থেকে মুখ ফেরাস না। কেমন জানি, সব জানি, কিন্তু কিন্তু মাঝে মাঝে আমার নিজেরই কি যেন হয়, ওর উপর রাগ হয়, অভিমান হয়, হিংসেও হয়, আবার সবশেষে এই ভেবে আনন্দ হয়, আমি যেমন ওর তেমনি ও শুধু আমার, শুধুই আমার। আসুন কর্তাবাবু, গাড়ি গ্যারেজে তুলে দাও, আজ আর বেরোবো না। শুলা, আমাদের লাট সাহেবরা সব কোথায়? আগে দাদাবাবুরা তো বিকেলে চা জল খাবার খেয়ে বেরুলো, দেশ অব্দি হার করতে বেরোলেন। বড় দুটি পেশাদার রাজনীতি করে নেতা সেজেছেন, একই দল, তার দশ নেতার দশ নীতি, এ যদি বলে ডাইনে চলো বাঁয়ে যাবেই। রাজনীতির পিন্ডি চটকা অকাল কুসান, সর্বটুকু খেয়ে নিন কত। হ্যাঁ হ্যাঁ দাও। আমার ছোটটি আবার মাস্তান, অথচ আজ ওদের মা বেঁচে থাকলে টুকু দাদাবাবুর মনটা কিন্তু খুব ভালো, বড় সরল। মাঝে মাঝে ওর ঘরে গিয়ে দেখি মায়ের ছবিটার দিকে তাকিয়ে চুপটি করে বসে আছে, আকাশ পাতাল কি সব ভাবছি, ডাকছি কোনো সাড়া নেই, মুখের দিকে ভালো করে তাকিয়ে দেখি চোখে জল। সেই জন্যই তো ওর সম্পর্কে আমার এত দুশ্চিন্তা রে। একু নিকু যে যা তালে আছে, নিজেদের আখের গুছিয়ে নেবার তাল, কিন্তু টুকুটা এখনো নিজের ভালো মন্দ বুঝতেই শিখল না, নিজের দিকে বোধ হয় ভালো করে তাকাবার সময়ই পায় না। তুই আমার মরতে এখানে এলি কেন? এই নতুন ফরকটা পরে আমায় কেমন দেখাচ্ছে বললে না তো, একেবারে জ্যান্ত পরীর মতো। এটা দিলে কে বলবো কেন, আমার বলে তো এবার লোক কত। যা এখান থেকে, নিজের কাজে যা, ঢিঙ্গি মেয়ে দিনরাত ফুরফুর ফুরফুর করে উড়ছে, সবসময় এমন মুখ করো কেন গো? মেয়ে ছেলে বয়স বাড়ছে, সবসময় ওরকম নাচন কদিন ভালো নয় রে।
রান্না করে যা। কত বাবু আমায় ডাকলেন? হ্যালো, আমি বলছি। কে, মিসেস সোমানি? হ্যাঁ বলুন। মিস্টার মুখার্জি, আমার এই লটের সিমটা। ইয়েস, আই হ্যাভ রিজেক্টেড ইওর সিমেন্ট। আরে শুনুন শুনুন। নো 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 নো, ওই মাল দিয়ে কনস্ট্রাকশন হলে উইদিন সিক্স মান্থস সব ধসে যাবে, তখন। আচ্ছা ঠিক আছে, ওই লটকা সিমেন্ট আমি পুরো পাল্টিয়ে দেব। লেকিন মুখার্জি সাহেব, আপনি মেহরবানি করকে এই রিপোর্টটা উপরে তাক পাঠাবেন না, ফিকার করবেন না মুখার্জি সাহেব, এর জন্য আপনি প্রপার নজরানাটা মিলে যাবে। এই আস্তে আস্তে, আপনাকে আর অত জোরে হাসতে হবে না। তাহলে শুনুন, আপনি বরং দু চার দিন বাদে আমায় কন্ট্যাক্ট করবেন, কেমন? গুড নাইট। চাল নেই, গম নেই, বললেই হলো। ঠিক তো, পাশে পারে রামবাবুর দোকানে সব সব পাওয়া যায়। কার দোকানে বললেন আগে? রামবাবুর দোকানে। তা দাদা ভাইরা, এটা তো রামবাবুর দোকান নয়, এটা হলো একমে বাদ্দিতিয়ম অনিল বাবুর দোকান। বললাম তো সাপ্লাই নেই, একদম নেই। চাল গমের সাপ্লাই নেই বললি হলো? তাহলে বললাম চাল গমের সাপ্লাই বলি ব্ল্যাক করে আর কখনো বাড়ি তুলে ব্ল্যাক আমি করি না, আমার সবটাই হোয়াইট। আপনাদের সেবায় এ প্রাণ উৎসর্গ করেছি। আমাদের সেবায় না নিজের সেবায়? নিজের সেবায় বলে যেদিন ধরিয়ে দেবো না। কি ধরবেন কি ধরবেন? এই তো আমার দোকান খোলা, আমার সব খোলা। দেখুন না, দেখুন দেখুন, চাল গম কোথায় লুকিয়ে রেখেছি দেখুন। বলি মাল কি আর এখানে উঠেছে? গাড়ি করে সোজা গুদামে ভরে রাখা। দেখো না বাবা, মানে মানে দেখুন না, মানে ইয়ে আমি বোঝাতে চাইছিলাম। বোঝাতে হবে না, গোডাউনে মাল মজুদ আছে, এক্ষুনি এদের সবাইকে দিয়ে দিন। কিন্তু আমায় বেশি ঘাঁটাবেন না, যা বললাম তা না করলে কিন্তু মারাত্মক কিছাইন হয়ে যাবে। তখন আপনার বাপেরা, মানে আমার পরম পূজনীয় দাদারাও কিন্তু আপনাকে বাঁচাতে পারবে না। অনিল, যান চালগম নিয়ে নিন। Thank you.
বুঝিতা বধু মোর যায় ফুরায়ে শুধু ডর খালি হয় কোন পরাণে তোমার গলায় দিব তুলে বধু আমার ডর খালি হয় কোন পরাণে তোমার গলায় দিব তুলে বধু মাস্টারমশাই বাড়িতে আছেন? না বাবা তো এখনো টিউশনি থেকে ফেরেননি। ও ফেরেননি, ঠিক আছে, উনি এলে পরে বলবেন সুধাংশু এসেছিল। আচ্ছা নমস্কার। নমস্কার। মাস্টারমশাই এখন নারিশমেন্টের খুব প্রয়োজন, ওই হরলিক্স ফলটল আর কি। ও এটা রাখলে ভালো হয়। আরে এত চিন্তার কি আছে, আমি তার পণ নই। নাও তাহলে আসি মাস্টারমশাই। আরে কি শুনতে আপনি? বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন। সে কি? উনি পৌঁছে দিয়ে গেলেন। তা কি করছিস এখন শিবেন? কিছু না, চেঙ্গালের একটা জুট মিলে ক্যাজুয়াল লেবারে ঢুকেছিলাম, মাস আসতে গেলে বসিয়ে দিয়েছে। এখন কনফার্ম অ্যাবসলিউট বেকার,
বাবা ছেলেটার জন্য একটা কিছু করে দাও বাবা, তোমার তো অনেক সোর্স। হ্যাঁ, তাছাড়া তোমরা তিন ভাই তো আমার ছাত্র ছিলে, মাস্টারমশাই হিসেবে এইটুকু দাবি আমি নিশ্চয়ই করতে পারি। না না, এই আপনি কি বলছেন মাস্টারমশাই, দাবি আপনি নিশ্চয়ই করতে পারেন, তাছাড়া এটা তোমার নৈতিক কর্তব্য। একটা কাজ কর শিবেন, তুই আমার পার্টি অফিসে চলে কাল সন্ধ্যের দিকে। আরে কিছু একটা লাগিয়ে দেওয়া যাবে তোকে কোথাও, মানে আমার তো একটা ওষুধের ব্যবসা আছেই, সেখানেই লাগিয়ে দেবো। কোন আচ্ছা চলি মাস্টারমশাই। আবার এসে কিন্তু বাবা, এরপরে একদিন এসে চাটা খেয়ে যাব, কেমন? মঞ্জু, শিবিনকে পার্টির কাজেই লাগিয়ে দিলাম বুঝলে, টুকটাক কিছু পেয়ে হাত খরচা চালাক, পরে কোথাটা লাগিয়ে দেওয়া যাবে। এখন ওর একটা ব্যবস্থা করে দিতেই হবে কেশবদা। বাবা ভালো করে চোখে দেখতে পান না, কিন্তু এই অবস্থাতে কয়েকটা টিউশনি করে গোটা সংসারটা টানছেন। যা হোক একটা ব্যবস্থা করে দিন। মঞ্জু, তোমাদের সংসারের জন্য কিছু একটা করা এ তোমার নৈতিক দায়িত্ব। নাও ধর। তাছাড়া এখন থেকে তুমি যদি আমার পাশে থাকো আমার ভালো লাগবে। কি হলো, ওরম করছো কেন? আরে কথাগুলো বিশ্বাস হলো না, নেতা বলে কি সব সময় মিথ্যে বলবো? না না, আমি তা বলছি না। তবে আবার তবে কি, বললাম তো আমি তোমাদের দেখবো। এবার আমাকে একটু দেখো মঞ্জু। মঞ্জু, ওমা, কেশব আগে বাবা। কেশব কখন এসেছ? এই তো কিছুক্ষণ। মঞ্জু, কেশবকে চাটা দিয়েছিস তো নাকি? হ্যাঁ আমি চাটা খেয়েছি, আপনি কিছু ভাবেন না মাস্টারমশাই। এ মানে আপনার শরীর ভালো তো? ওই আর কি, ধুঁকতে ধুঁকতে জীবন নদী পার হওয়া। আমি তাহলে এখন আসি। হ্যাঁ কেন, এখন যাবে কেন, বসো না, বসো। আরে এখন তো আর গপ টপ করার মতন লোকজন পাই না। অবশ্যই, তুমি এখন কত বড় নেতা আমাদের এখানকার গর্ব। না না, তবে কি জানো বাবা, এদেশের রাজনৈতিক পরিস্থিতির যা হাল হয়েছে না, না না, এক একটা দলের 50টা করে নেতা, তাদের 50 রকম মতবাদ, সাধারণ মানুষের কথা কেউ ভাবছে না, কেউ না, কেউ না। এই কি স্বাধীন দেশের কর্মকাণ্ড? এখন শুধু দলাদলি, মারামারি, খুনোখুনি, এখন তো খুনের রাজনীতি চলছে। মাস্টারমশাই, আমি বলছিলাম যে আমার একটা খুব জরুরি মিটিং আছে, মানে পরে না হয় একদিন এসে আপনার সঙ্গে এই নিয়ে জমি আলোচনা করা যাবে। আমি এখন চলি। হ্যাঁ আমার সাত পুরুষের দিব্য শিখু, আমি এই ধরাধামে থাকি আর না থাকি, আমার রেশনের দোকানটা যতদিন আছে ততদিন তোমাদের এই সংসারে চাল, গম, চিনি ইত্যাদি ইত্যাদি ইত্যাদির কোনো অভাব হবে না শিখু। সে আমি জানি অনিল কাকু। কাকু? আবার কাকু? তাহলে কি বলে ডাকবো? অনিল কাকু, অনিল কাকু বাদ দিয়ে শুধু অনিল। তা কখনো হয়? আপনি আমার থেকে বয়সে
কত বড় বলুন তো? বয়স? বয়স যেমন এমন কি হয়েছে শিখু? নিজেকে আয়নায় কখনো দেখেছেন কাকু? না মানে বলছিলাম কি শিখু, মানে আসল ব্যাপার কি জানো, এই হয়েছে মানে একটু একটু সকাল সকাল না হয় কপালটা ময়দান হয়ে গেছে। না 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 হিসু না, না 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 হিসু না, হিসু না, হিসু না শিখু, মনটা আমার শীতের গোড়ার পালং শাকের মতোই নরম কচি। বাবা আজকাল প্রেমের কবিতা টবিতা পড়ছেন নাকি? সাত তো জাগে শিখু, কিন্তু অবসর কই, সারাটা দিন ওই রেশনের দোকানে জনগণের সেবায় উচ্চগীকৃত পরাণ, তবু সারা পাবলিক খিসি মারে। আবার সরি, এক্সট্রিমলি সরি, দিস ইজ নাথিং বাট স্লিপ অফ মাই টাঙ্গ। মিশুমশাই কেমন আছেন? আমি ভালো আছি। ঠিক আছে মিশুমশাই, মিশুমশাই গো, মিশুমশাই আজ সকালেই তো আমি চাল গম চিনি সব এ বাড়িতে পৌঁছে দিয়েছি। তাই নাকি? হ্যাঁ। বা 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 বা, ভালো ভালো, খুব ভালো খুব ভালো। তা ইয়ে হয়েছে, চাটা খেয়েছে তো বাবা? হয়েছে হয়েছে মিশুমশাই, সব হয়েছে। আপনি ব্যস্ত হচ্ছেন কেন, এই তো সবে। আরে ইয়ে কি করছেন, এ কি করছেন? বিলাদি কেমন আছেন? আমি ভালো আছি দিদি। আপনি তো মানে ও দিদি, তাই আমার। আপনি বরং বাবার সঙ্গে বসে দেশের হালচাল নিয়ে আলোচনা করুন, আমি বেরোচ্ছি। তুমি আবার এখন কোথায় বেরোবে শিখু, বাইরে চড়া রোদ্দুর, রংটা যে পুড়ে যাবে। আপনার ওই পোড়া চোখে সবকিছুই পোড়া লাগে। আমার কাজ আছে, বেরোলাম। আহ, তুমি আবার দাঁড়িয়ে রইলে কেন অনিল, বসোই না। আমার কথা শুন, তোর ভালোর জন্যই বলছি। তোর বয়সী একটা নাতনি আছে আমার, মেয়েদের এই বয়সটা ভালো নয় রে। নিজের দিকে চেয়ে দেখেছিস কোনোদিন? আর বারণ তোর শরীরটা এখন আর ঢিঙ্গি পোনা ভালো দেখায় না। বেশি কথা বাড়াস নি, যা এই চাটা উপরে গিয়ে ছোট খোকার ঘরে দিয়ে। তুই কেন, সুলাদার পায়ে কি বাদ হয়েছে নাকি, উপরে আসতে পারলো না? বাড়ি সেই তো আমাকে পাঠালো তোমার ঘরে, ওখানে রাখ গিয়ে। এখানে দাঁড়িয়ে কি দেখছিস, যে ভাগ এখান থেকে ভাগ। এই শোন কি গো, খুব যে সাজের ঘটা দেখছি তোর। তাই বাড়িতে কাজ করতে এসছিস না শরীর নাচাতে এসছিস? শুলা তাকে পাঠিয়ে এখান থেকে গিয়ে ভাগ। আপনাদের বাগান বাড়িতে জন্য কোথায় বললেন? ফুলেশ্বরের কাছে দোলতলায়। তা লোকাল ছেলেগুলোর নাম দিতে পারেন যারা ঝামেলা করছে? রতনকে বললেই তো পাওয়া যাবে, তাই না গো? দুই একদিনের মধ্যেই দিয়ে দেবো। জানো সুকেন্দা, ওদের বাদ্রামি না একেবারে চরম সীমায় উঠে গেছে। ড্যাডির কত খাটুনির পয়সায় কেনা এই বাগান বাড়ি। উইকেন্ডে আমরা যেটু বন্ধু বান্ধব নিয়ে আসবো তার উপায় নেই, আজ পঞ্চায়েত তো কাল অমুক, পরশু অমুক, তরশু তমুক, এসব তো লেগেই আছে। আর আমি যদি আমার ফ্রেন্ডসদের নিয়ে আসি, অমনি ফুড আর ড্রিঙ্কস এর উপর ভাগ বসাবে। জানো সুখেন, কি সব কুৎসিত ভাষায় ওরা টিজ করে। বল না জিনা, তুই সুখিন্দাকে বল।
ঠিক আছে, ব্যবস্থাটা হয়ে যাবে। উঠে বললে কেন? একটু কাজ আছে আমার। ওরা কাজের মানুষ, আমি জানি ব্রাদার। কেসটা যখন সুখের মুকুজ্জের তখন ব্যবস্থা একটা হবেই, বুঝলে ব্রাদার? তাই এই ব্যবস্থার ব্যবস্থা যত সামান্য। থ্যাংক ইউ, চলে। মৃত্যু দুয়ারে দুয়ারে জীবনে আহ্বান, চলে নাও জওয়ান শূন্য পাতি আহ্বান, মৃত্যু দুয়ারে। কমন করে খেও না গরু, বুকে ব্যথা লাগবে। এ ব্যথা কি রে ব্যথা, বুঝে কি আন জনে, সজনী আমি বুঝি মরেছি। কথা কম না, মানে আমি বলছিলাম কি, কিছু বলতে হবে না। মিনি বাজার মাল পেয়েছিস, গলায় ঢেলে এখান থেকে ফুড়ে যা, মেলা খেজাল করিস না। গুরুকে বিরক্ত করছিস কেন? দেখছিস না গুরুর আমদানি হয়েছে? গুরু, তোমার মনটা খালি ফুরফুর করছে তেজাবতের মতো। ঠিক বলেছিস, সারা প্রজাপতির মতো, বুঝলি? আমার ইচ্ছে করছিল প্রজাপতির ডানা দুটো ছেড়ে টুকরো টুকরো করে দিই। পাক পাক, চারদিকে কেবল পাক। তাই বলছি, যদি পারিস, যে কটা দিন আছিস, ভালো করে ফুর্তি করে নে, গায়ে পাকের গন্ধ বাঁচি, নাহলে কবে যে টেসে যাবি টেরও পাবি না। যা দিনকাল পড়েছে দেশের। কে? মাস্টার মশাই। তোরা বস, আমি আসছি। মাস্টার মশাই। কে? আমি। ও, সুখে? হ্যাঁ মাস্টার মশাই। মাস্টারমশাই, আপনি এখানে কি করছেন? বাড়ি ফিরছি। মনটা ভালো নেই রে সুখে। কেন? দুটো টিউশনই করতাম তো। হ্যাঁ, তার একটা জবাব দিয়ে দিল। ঠিক। হ্যাঁ, ছাত্রের বাবা বললেন আমি নাকি বুড়ো হয়ে গেছি, তাই ব্যাক ডেটেড। তাছাড়া চোখেও ভালো দেখতে পাই না, আর আমাকে দিয়ে আজকের এই আধুনিক সমাজের শিক্ষা দীক্ষা চলবে না। না না মাস্টারমশাই, লোকটা অত্যন্ত ভুল ভুল বলেছে। মাস্টারমশাই, আপনার মতো আদর্শবান শিক্ষকরা আজকের এই সমাজে বিরল, তবু আপনারা ছিলেন বলেই না আমরা আজকের এই স্বাধীন ভারত দেখতে পেয়েছি। মাস্টারমশাই বলুন। সুখেন বাবা, তুই বরাবরই আমাকে একটু বেশি শ্রদ্ধা করিস, তাই এসব কথা বলছিস। জানিস, মাইনেটা চাইলাম, লজ্জার মাথা খেয়ে তো ভদ্রলোক বললেন সাত দিন পরে এসে নিয়ে যাবেন, কিন্তু এই সাতটা দিন যেমন কি করে চলবে একবারও ভাবলেন না। আমি যাই বাবা, আমি যাই। আশ্রমশাই বলছিলাম। কি রে? কিছু বলবি? বলছিলাম যে কি হলো বাবা, এই টাকাটা আপনি রেখে দিন মাস্টারমশাই। রেখে দিচ্ছিস বাবা? এ আপনি কি বলছেন মাস্টারমশাই? মাস্টারমশাই, আমি আপনার ছাত্র, মনে করুন না যে আপনার ছাত্রের গুরু দক্ষিণা হিসেবে। না বাবা, না না করবেন না মাস্টারমশাই, আমি তাহলে মনে সত্যি খুব কষ্ট পাবো মাস্টারমশাই। সুখেন, তুই আমার যোগ্য ছাত্র, ফুলের মতো মনটা তোদের, সত্যিকারের কাজে লাগা। ঈশ্বর তোর মঙ্গল করুন সুখে, চলি। Thank you.
কেন মাস্টারমশাই? বাবা একটা কথা বলবো, রাগ করবি না তো? না মাস্টারমশাই, আপনি বলুন না। এই টাকাগুলো তো সৎপথে রোজগার করা টাকা। তো কি হলো, চুপ করে আছিস কেন বাবা? বুঝেছি, এই টাকাগুলো তুই ফেরত নে বাবা। মাস্টারমশাই দুঃখ করিস না বাবা, দুঃখ করিস না। সৎ পথে রোজগার করে যেদিন এর থেকেও কম টাকা আমায় দিবি, সে কম টাকা আমি তোর গুরু দক্ষিণা হিসেবে দু হাত পেতে নেব। আজ এই টাকাগুলো তুই ফেরত নে বাবা। না ফেরত নে, চলি রে বাবা, চলি, ভগবান তোর মঙ্গল করুন। মাস্টারমশাই প্রজাপতি স্তব্ধ হয়েছে, পাখি নেই এতটুকু আর আলোর আভাস। শহরের কত কথা বাতাসে ভেসে ভেসে হয় বাদল আকাশে, বৃষ্টি নয় রক্ত ঝরে পাথরে, শহরে ঝাপসা হয় এ নগরী, মুছে যায় পুরনো গান। ফুসফুসে নিকোটিন জমা হয় প্রতিদিন চোখের সামনে খোলা নরকের দ্বার, ব্যস্ত এ জনপদে জীবন যুদ্ধ পথে জমা হয় শত মানুষের হাহাকার। কত মানুষ এ শহরের পথে, কত না মত কত না প্রতি, তবু একা 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 কেঁদে মরে শহরের প্রতি প্রাণ। ঝাপসা হয় এ নগরী, মুছে যায় পুরনো গান। প্রাঙ্গণে শকুনি খেলছে পাশা পুতুল, নাচের পট ভূমিকা সাজায় রাজনীতি। প্রাঙ্গণে শকুনি খেলছে পাশা পুতুল, নাচের পট ভূমিকা মানুষের ভাবনায় অন্ধকার ঘনায়, শান্তির প্রজাপতি বন্দী খাঁচায়, এখনো সময় আসবে কি সুসময়, প্রশ্নেরা ভিড় করে উত্তর চায়। কাঁদে বাতাস শহরের আঙিনায়, ক্লান্ত সড়কে
এর কোনো কিনারায় বসে থাকা চেয়ে থাকা জমি থাকে গৃহহীন অভিমান ঝাপসা হয় এ নগরী মুছে যায় পুরনো গান मैजिक क्यों हार माने दिल में दोस्त आज एक तो बिजी हो गए चाय छूदे गए टुकुके अपनी सावधान कर दिन बाबा बड्ड बाड़ाबाड़ी शुरू करेछे तखन थेके तो एक ही कथा बोले चलेछे बाड़ाबाड़ी 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 কি করেছে সেটা বলবে তো যা ইচ্ছে তাই করছে আমাদের পার্টির দুজন ছেলেকে কদিন আগে খুব ধমকেছে কেন ওদেরকে বলেছে আমার দুই শ্রদ্ধেয় দাদা পার্টি করে নিজেদের ধান নয় নিজেদের আখের গোছানোর জন্য এখনো বলছি তুই ভালো চাস ওসব ফালতু দাদাদের রাজনীতি ছাড় তা তোমার আর তোমার মেজু ভাইয়ের তো একই দল হ্যাঁ এই দেখুন না অমন যেটা ভালো লোক ওই রেশন দোকানের মালিক অনিলবাবু জোর করে তার গোডাউন খুলে চাল গম চিনি সমস্ত বিলি করেছে তা অনিলবাবু বুঝি তোমাদেরই দলের লোক হ্যাঁ সেই জন্য তার সর্বপ্রকার নিরাপত্তার দায়িত্ব তো আমাদেরই নিতে হবে আর নিজেদের নিরাপত্তার দায়িত্ব সব ঠিক আছে তো গরিবের নেতা জনগণের নেতা কেশব বাবু উফ বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আঙুল নামিয়ে কথা বলবি ওসব আঙুল তুলে কথা বলবি তোদের পার্টির চমচাদের সঙ্গে বলুন দেশবরণ্য জননেতা কেশব বাবু টুকু তোমাদের ভাই ভাই অশান্তি আমার আর ভাল লাগছে না না বাবা আমি কোনো অশান্তি করিনি না করিনি দিনে দিনে মাস্তানি থামতো আমি বাবার সঙ্গে কথা বলছি তোমরা প্লিজ চুপ করবে তোমাদের স্পর্ধা দিনকে দিন বেড়েই চলেছে আমারই সামনে দাঁড়িয়ে অথচ এই আমি সারা জীবন তোমাদের জন্য কি না করেছি ছেলেবেলায় তোমরা মাকে হারিয়েছিলে তোমাদের যাতে দেখাশোনার কোনো প্রবলেম না হয় তার জন্য প্রত্যেকের জন্য আলাদা করে আমি লোক রেখেছি মুঠো মুঠো টাকা রোজগার করে এনেছি কার জন্য আমার জন্য না তোমরা যাতে ভালোভাবে মানুষ হও তার জন্য যাতে তোমাদের সুখ স্বাচ্ছন্দ্যের কোনো অভাব না হয় সেই জন্য তোমরা যাতে একটু কমফর্টে থাকো সেই জন্য সারা জীবন কি পরিশ্রমটা নিয়ে আমি করেছি আর সেই জন্য না কোম্পানিতে এত বড় পোস্ট আজকে আমি পেয়েছি অথচ তোমরা ছেলে হয়ে বাপকে একটু শান্তি দিতে পারো না ভাই ভাই কোনো ইউনিট নেই শুধু লড়াই পাওয়ারের লড়াই এই লড়াই জেতার জন্য এক একজন এক এক রকমের ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করে চলেছে বুঝতে পারো না এর পরিণতিটা কোথায় এর শেষ কোথায় বি ইউনাইটেড মাই সন্স রিমেইন ইউনাইটেড নইলে একদিন দেখবে সংসারটা কর্কটের মতন বেঁচে চলে গেছে শোনা ব্যাগটা গাড়িতে তুলে দে
ঠিক আছে ঠিক আছে, রতনকে বলো যে আমার সঙ্গে সব কথা হয়ে গেছে, তোমাদের কোনো চিন্তা নেই। ওকে বস। ওকে যাও বেরিয়ে পড়ো। আবার তুমি কিন্তু সাপের মুখে সুখে। বিষাক্ত জীব জন্তু সরীসৃপদের মোকাবিলা করতে আমার ভালো লাগে। এবার তো আমার চাল। ফোর, ওয়ান টু থ্রি ফোর, এবার তত্ত্ব করে একেবারে ওপরে। আপনি তো ওপরেই আছেন মিস্টার সেন, আই মিন একেবারে সমাজের উঁচু তলায়। আমার ভীষণ বোর লাগছে, সেই একই খেলা, নো অ্যাডভেঞ্চার। চলো না সুখেন্দা, আমরা একটু ওদিকে ঘুরে আসি। অবশ্য তোমার যদি কোনো আপত্তি না থাকে। যাও না সুখেন, আমাদের বাগানটা একটু ভালো করে ঘুরে দেখোই না। গো অ্যাহেড ইয়াং ম্যান, কাম অন প্রসিড। কে হলো, ওঠো না। উফ, কে হলো? পিতে ভীষণ চুল করছে, মনে হয় পোকা টোকা কামড়েছে। প্লিজ একটু চুলকে দাও না। এটা দিয়ে চুল কেন? কেন এটা দিয়ে কেন? তোমার হাতের আঙুলগুলো বুঝি শুধু শিখার পিঠে সুশুরি দেবার জন্যে? মারামারিটা রাজনীতিতে আমি একদম বিশ্বাস করি না, বিশেষ করে ধর্মের নামে। মারামারি, কাটাকাটি, এই রাজনীতির ফলাফলটা কি? খুন, একটা, দুটো, তিনটে, অনেক। তার চেয়ে জনগণকে বোঝাতে হবে দেশের অবস্থা। দেশকে অটুট এবং অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের এখন ঐক্যবদ্ধ হতে হবে, মাসকে পলিটিক্যালাইজ করতে হবে। কিন্তু পাবলিক এখন বোঝে পলিটিক্স মানে ধোকা। তার মানে আমরা ফেলিয়ার। আমাদের আচার আচরণ জনগণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করেছে, তাদের প্রভাবিত করতে হবে, তাদের কাছে প্রমাণ করতে হবে যে আমরা আমরা ভালো, তবেই তো তারা আমাদের কথা শুনবে, তবেই তো তারা নিজেরা ভালো হবে। কিন্তু কিছু আনকা পাবলিক আছে নিকোদা, কিছুতে বুঝতে চায় না। হ্যাঁ, তারা শুধু জেনে ফেলেছে আধুনিক রাজনীতি মানেই নেতাদের ফায়দা তোলার মিডিয়াম। তাদেরকে কাছে টানতে হবে, আরো কাছে, তবেই তোমরা সাকসেসফুল, তবেই তো দেশ এগোবে, আমরা এগোব। এই যে কালকে মিটিং এ হ্যান্ডবিলগুলো প্রেস দিয়ে এসেছে নিকু। হ্যাঁ, কিছু আমি বিলি করতে পাঠিয়ে দিয়েছি। এদিকের অবস্থাটা কেমন দেখলি রে বর্দা? বেশ গরম, তবে ঘাবড়াবার কিছু নেই, আমি ছেলেদের তৈরি থাকতে বলেছি, মাল ঝালে সাপ্লাই করে দিয়েছি। আরে মিটিং এ হুজ্জুত হলে আমরা তো আর ঠুটো জগন্নাথ হয়ে বসে থাকতে পারি না। তাই বলে বোমাবাজি করে মোকাবিলা অন্যায়ের প্রতিবাদ অন্যায় দিয়ে? না না না, তোর এই সেকেলে আদর্শ ফাদর্শ রাখতো, টিট ফর ট্যাট, যেমন রোগ তার তেমন দাওয়াই, এই হলো আমার থিওরি। জাগে, তোমরা কালকের মিটিং এর প্রচারে বেরিয়ে পড়ো। হ্যাঁ, ডোর টু ডোর বেরিয়ে পড়ো, মনে রাখবে কালকের মিটিং প্লেস আমাদের অপোজিশনের ফেভারে। যাও যাও যাও, বেরিয়ে পড়ো। ঠিক আছে ঠিক আছে, তুই যে বেরোচ্ছিস নাকি, তোর সঙ্গে কিছু কথা ছিল। আবার কি কথা? টুকুটা কিন্তু খুব বেড়েছে। কাল কোথায় গিয়েছিলে? ফুলেশ্বরের কাছে দোলতলায়, জিনালদের বাগান বাড়িতে পিকনিক করতে। তত
নাথনের ছেলেরা কি সাইন করছিল ওর বাপের সাথে মিটিয়ে দিলাম। সেই সুবাদে ওর বাপ মিস্টার সেনের কাছ থেকে হাজার পাঁচেক ক্যাশ খিঁচে নিলাম। রতনের ছেলেদের বেশ কিছু দিও, আমার হাতে থেকে যাবে ভালোই। কাজে কটা দিন পিকনিকে তো গিয়েছিলে, অত জেরা করছো কেন মাইরি? একবারও তো না করছি না। আসলে জিনার বাপ খুব রিকোয়েস্ট করলো, থেকে গেলাম। দিনটা খারাপ কাটলো না? তা তো বটেই, জিনার মতো একটা মেয়ে সারাক্ষণ সারাক্ষণ কি সারাক্ষণ পাশাপাশি তো বড় গায়ে পড়া মেয়েটা। তাতে তোমার কি এসে গেল রানী? না তাই বলছিলাম আর কি, তা পিকনিকে কি কি হলো? যা যা হয়। কি হলো? তুমি যখন অন্যদের সঙ্গে আমায় বাদ দিয়ে পিকনিকে যাও তখন যা যা হয় ঠিক তাই হয়েছে। ওই ভালো মন্দ খাওয়া, বিয়ারে ঠোঁট ভেজানো, আর তারপর ধেড়ে খোকা হয়ে ওই বাচ্চাদের মতো বসে বসে সাপ লুটো খেলা, আর সব শেষে জিনার সঙ্গে ঘুরে ঘুরে বিরাট বাগান বাড়িটা দেখা, কই সেটা বললে না তো? বাবা, কলেজে দেখছি জিনা সব কথাই বলেছে। কলেজে লেখাপড়া হয় না, চাটনি হয় রানী? আপত্তি আছে? না না, আপত্তির আর কি আছে? তোমাদের মেয়েদের পেটটা বড় আলগা, কোনো কথাই চেপে রাখতে পারো না, সব বমি করে ফেলে। মেয়েদের সম্বন্ধে ভদ্রভাবে কথা বলবে? আরে ভদ্র কোথায় থাকতে দিচ্ছ মাইরি? শিখা, জিনা তো তোমাকে রুশি রুশি এত কথা বলেছে, আসল কথাটা বোধ হয় চেপে গেছে তাই না? আসল কথা কি? ও আসল কথাটা তাহলে জিনা চেপে গেল তোমার কাছে? থাক। কেন থাকবে কেন বলো, আজকাল বুঝি আমাকে সব কথা বলা যায় না? বলবো, শুনতে চাও? হ্যাঁ বলো, কি হলো? তোমাকে বলতেই হবে, বলো কি হয়েছিল। আমার এই হাতে চিনার ঠাস করে ওর গালে সজোরে একটা থাপ্পড় খাওয়ার কথা বলেনি কি? হ্যাঁ, সুখের নেই না? ছোট দাদাবাবু তো এইমাত্র বেরোলো বাড়ি থেকে। আপনি? আমি ওর মাস্টারমশাই ছিলাম। ও মা, আপনি মাস্টারমশাই? থাক মা, তা তুমি মা? আমি এ বাড়িতে কাজ করি মাস্টারমশাই, আমার নাম আন্নাকালি। আচ্ছা আচ্ছা, তাই পূর্ণেন্দু কেশব ওদের বাবা, ওরা কেউ বাড়িতে নেই? কর্তাবাবু তো অফিস গেছে, আর ওই দুই দাদাবাবু সেই ভোরবেলা বেরিয়েছে বাড়ি থেকে। ফুলাদা বলছিল ওদের নাকি মিটিং আছে আজকে দক্ষিণ পাড়ায়। বন্ধুগণ, আজ এই জনসভার এক বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। দেশ আজ এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছে, নানা ধরনের সমস্যার সাথে সাথে দেখা দিয়েছে সাম্প্রদায়িকতার বিষ। ধর্মান্ধতা আজ মানুষকে পশু বানাতে চলেছে, কিন্তু আমরা কেন বুঝতে পারছি না, আগে মানুষ পরে ধর্ম। বন্ধুগণ, আজ আজ যে জনসভা আমরা ডেকেছি তা আপনাদেরই জন্যে। আজকের এই জনসভা আপনাদের কাছে পৌঁছবার জন্য। বন্ধুগণ, আজ আমি এখানে একা বলতে আসিনি, আমার পরবর্তী বক্তাদের কথাও আপনাদের ধৈর্য ধরে শুনতে হবে। আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন শ্রী কেশব মুখার্জি। এলেন আর এক ধরিবাজ। বন্ধুগণ, আজ আমাদের দেশ এক বিরাট অর্থনৈতিক চাপের মুখে। দ্রব্যমূল্যের অসাধারণ বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হচ্ছে। তাতে কি হয়েছে? তোরা তো বেশ নেড়া নেখাড়ে পকেট ভর্তি করে রেখেছিস। তাই দেশের আইন শৃঙ্খলা দিনের পর দিন ভেঙে পড়ছে।
আর আইনের পা পেলে না মা। মিটিং শুনো, মিটিং শুনো বন্ধুগণ। প্রশাসনের সুযোগ নিয়ে অ্যান্টি সোশ্যালরা মাথা চাড়া দিয়ে উঠে সাধারণ মানুষের জীবনযাত্রাকে বিব্রত করে তুলেছে। আপনাদের সতর্ক থাকতেই হবে। বন্ধুগণ, অত্যন্ত দুঃখের সঙ্গে আমি আজ বলতে বাধ্য হচ্ছি যে আমাদের এই শান্তিপূর্ণ এলাকাতেও জঘন্য নোংরা অ্যান্টি সোশ্যালদের দৌরাত্ম্য বেড়েই চলেছে। তাই আপনাদের বলছি, তাদের বিরুদ্ধে আমাদের একসাথে রুখে দাঁড়াতে হবে। Many, many thanks, Mr. Mukherjee. Please be seated. Thank you. আমার একটু তাড়া আছে। এইমাত্র খবর পেলাম আমার দুই ছেলের মিটিং এ খুব বোমাবাজি হয়েছে। How strange! এইসব কি হতে চলেছে রাজনীতিতে বলুন তো? সাধ্য সাধ্য। Disgusting. Anyway, বলুন। আপনি কিন্তু এইবার আমারকে অনেক বাঁচিয়ে দিলেন। এইরকম ভুল আর করবেন না। আর কয়েক মাস আছে রিটায়ারমেন্টে, শেষ বেলায় আমাকে ব্ল্যাক স্পটেড করবেন না। আসুন মিস্টার মুখার্জি, গরিবের ছোটা সা কত আছে? পুরা 25,000। তোমার সব হুজ্জতের মধ্যে যাবার কি দরকার ছিল? বারে পাড়ার মধ্যে একটা এত বড় জনসভা। আচ্ছা আপনি বলুন বেলাদি, আমার দুই দেশ বরেণ্য নেতা দাদারা কি কি কথা বলছে আমাকে একটু শুনতে হবে না? সালারা আমাদের এই স্বাধীন দেশকে কিভাবে কতটা এগিয়ে নিয়ে যাবেন আমাকে বুঝতে হবে না? ওরা যদি এখন রটিয়ে দেয় যে বোমটা তুমিই মেরেছিলে, তোমাকে তো ওরা সমাজ বিরোধীদের দলেই ফেলে। ঠিক কিন্তু ঠিকই বলেছে, ওরা সবকিছু পারে। তোমাকে কেন বোঝাতে পারছি না, তোমার যদি একটা কিছু হয়ে যায়। কিছু বোঝাতে এসো না আমাকে, আমি জানি তুমি আজকাল আমাকে ওই চোখেই দেখো। এই প্লিজ, এই জিয়া সব অন্ধকার হয়ে গেল, তোমরা বসো, আমি চা করে নিয়ে আসি। কি হলো? আমি জানি আসলে তুমি আমায় আসলে এক মানুষকে আর কতদিন ভালো লাগে বলতো। এ কি বলছো তুমি, বিশ্বাস করো এ কথা আমার কখনোই মনে হয় না। আর কেউ জানুক না জানুক, আমি তো জানি যে তুমি কি, কেন তোমার আজ এই অবস্থা, কিন্তু তোমার ব্যবহার কেন ওদের হেল্প করবে তোমাকে সমাজ বিরোধী বলতে? হ্যাঁ সমাজ বিরোধী, সমাজ বিরোধী। কিন্তু আমাকে সমাজ বিরোধী আখ্যা দিয়েছে কারা? আমার এই চারপাশের লোকেরা। কি বলছো? হ্যাঁ শিখা, শিখা আমার বাড়ির লোকেদের বাইরে থেকে তুমি যা দেখো আসলে তারা তা নয়। ছোটবেলা থেকে আমি অবহেলা লাঞ্ছন আর বোঝা বয়ে বয়ে বেড়াচ্ছি। আমার নিজের লোকেদের কাছ থেকে আমি কোনোদিন একটু ভালোবাসা একটু সহানুভূতি পাইনি। আমাদের পুরনো বাড়িতে আমি একা একটা তেল জলহীন শুকনো আগাছার মতোই বেড়ে উঠেছি। কি হলো টুকু, ভেতরে এসো। হাই, আমাদের বাড়ির সামনেই ছিল একটা বস্তি, মেলাবার চেষ্টা করতাম নিজেকে বস্তির ছেলেগুলোর সঙ্গে। সারাদিন
ছাদে দাঁড়িয়ে থাকতাম, ওদের দেখতাম আর ভাবতাম ওরাও যেমন একা আমিও তো একা। আমার বাবা তার অফিস আর ঘুষ নিয়ে থাকতেন মুশকুল হয়ে, আমার দুই বড় দাদা যেন শিখা তাদের বয়সের থেকে অনেক বেশি তারা তখনই জেনে ফেলেছিল। আমার বুদ্ধি মাছের ডিম খেতে ইচ্ছে করে না, আজ খেয়ে নে, কাল আমি তোর জন্য আলাদা করে মাছের ডিম রেখে দেবো, হ্যাঁ কেউ জানতেও পারবে না। জানো শিখা, আমার যা কিছু আবদার যা কিছু পায় না সব ছিল আমাদের বাড়ির ওই কাজের লোক সুলাদার কাছে। থাক ওসব কথা, কেন তুমি বারবার পুরনো কথা মনে করে কষ্ট পাও বলো তো? একসময় না হয় জানতে তোমার কেউ নেই, কিন্তু আজ আজ আমি আছি, সেটাই তোমার একমাত্র সান্ত্বনা শিখা, একমাত্র সান্ত্বনা। তবু কেন তোমার মাঝে মাঝে এমন হয়? জানি না, জানি না। জানো শিখা, সারাদিনের কাজের পর শুধু রাত্রিরে শুতে যাবার আগে মা একবারটি আমার কাছে আসতো, কিছুতেই ঘুম আসতো না। একা বারান্দায় আকাশের দিকে তাকিয়ে ছুট্টি করে দাঁড়িয়ে থাকতাম। টুকু, আমার টুকু সোনা, কি ঘুমবে না? না আমার ঘুম আসছে না। কেন? জানি না। আমি জানি, আমি গান গিয়ে মাথায় হাত বুলিয়ে না দিলে তোমার ঘুম আসবে না। তাহলে গান গাও। Thank you.
সেদিন চোখের সামনে বাবা একটা দরজা বন্ধ করে দিয়েছিলেন, আর ওই একটা বন্ধ দরজাই আমার চোখের সামনে হাজার হাজার দরজা খুলে দিয়েছিল। সুখেন্দা, শিখা, শিখা, তারপর পৃথিবীর আদিম জিনিসগুলো আমার মনের মধ্যে খোদাই হয়ে যেতে লাগলো। কে যেন চোখে আঙুল দিয়ে বলল, সুখেন দেখ, এই সুন্দর পৃথিবীটা আসলে কত কুৎসিত, কত নোংরা। শিখা, তখন তো ছোট ছিলাম, ওইগুলোই সোনার মতো চোখের সামনে ঝকঝক করে উঠতে লাগলো, অন্ধকারে তলিয়ে গেল পৃথিবীর অন্য সত্যিকারের দিক। আমি একটু আসছি। আমার জীবন থেকে মা ডাকটা হারিয়ে গেল, আর জীবনটা তখন শুধুই অন্ধকার, অন্ধকার। সেদিন থেকে একটা আগুন আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, আমি ছুটছি আর ছুটছি, কেবলই ছুটছি। শিখা, শিখা, আমি জানি না, আমি জানি না, শিখা, আমার আমার ছোটা শেষ কোথায়? এখন আর তুমি একা নও শিখা, কাছে এসো প্লিজ। কি হলো টুকু, অত দূরে কেন, জানিয়ে যাও।
আপনি আবার কষ্ট করে এই অন্ধকারে চা করতে গেলেন কেন? কেন গেলাম? চা চাটা দিয়ে জানটুকু, একসময় এই ঘরে বসে তোমার সাগরদের সঙ্গে আমিও গল্প করতাম, আর তখন শিখা যেত চা করতে। না না, অনেক সুযোগ দিয়েছি আর নয়, চাটা খেয়ে নাও। তবে জানি না বাবু, এখন আর চায় মিষ্টি লাগবে কিনা। তোকে আমি বারণ করেছিলাম নিকু, ওসব অ্যান্টি সোশ্যালদের বিরুদ্ধে বক্তব্য রাখিস। আচ্ছা, ভোটে তো ওরাই আমাদের ক্যাপিটাল, ওদের বিরুদ্ধে গিয়ে কোনো লাভ নেই। তাই বলে ওদের মাথায় করে আমাদের নাচতে হবে? আরে বাবা, নাচতে যেমন হবে না, তেমনি আবার ওদের মারি গেলেও আমাদের আখেরে ক্ষতি, ওদের দৌলতেই তো এই গতি। ওরা ওদের মতো থাক, আমরা আমাদের মতো থাকি। লিভ এন্ড লেট লিভ। আমি একটু বেরোচ্ছি। হ্যালো, বিন্দু ভাই কথা বলছি। ও, সেন্ট্রাল কমিটি অফিস থেকে বলছেন? আমি কেশব মুখার্জি বলছি। সেদিনের মিটিং এ বোমা পড়েছিল নাকি? হ্যাঁ, একটু বমিং হয়েছিল অবশ্য, তাতে আমাদের লাভই হয়েছে। লাগেনি তো? না, ওই পুণ্যেন্দুর মাথা একটু লেগেছে। আপনার কিছু ক্ষতি হয়নি তো? না না, আই হ্যাভ এসকেপড। আরে ওটাই তো আজকে নীতি মশাই, এসকেপিজম। আচ্ছা, আপনি সামনের সপ্তাহে একবার? না না, সামনের সপ্তাহে আমি থাকতে পারছি না। কেন? একটু একটু দিল্লি যাওয়ার প্ল্যান আছে। বড়দা, তোমার চা। রাখ। ও মা, কোথাও যাচ্ছ বুঝি? কোথায় গো? দিল্লি। কেন? লাড্ডুতে ভাগ বসাতে বুঝি? শোন, আবার কি? বাবা, এই কদিন তো বেশ বড় হয়ে গেছিস দেখছি। দেশের কাজের চাপে খেয়ালই করতে পারিনি। দাঁড়া, তুই একটা কাজ করতো। কি গো? এটা গোছা। খাই খাই করো কেন, এসো এসো আহারে। খাওয়াবো আজ খাওয়া, ভোজ কয় যা রে। কি ব্যাপার, দেশবরেণ্য পূর্ণেন্দু বাবু এত তাড়াতাড়ি বাড়ি ফিরলেন? দেশ সেবা হয়ে গেল? সে কৈফতকে তোর মতন মাসানকে দিতে? না 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 না, আমায় কেন দেবা? এমনি বলছিলাম আর কি। তা বলছিলাম, কেশব বাবু তো দেশ সেবার কাজে দিল্লি চললেন লাড্ডু ফাড্ডু কুড়োতে, আপনি কি তাহলে বোম্বাই? আসলাম কই, যা চলে যা। হাতে ওটা কিসের প্যাকেট রে? একটা জিনিস আছে। আরে শোন শোন না শোন না, বলছিলাম যে মাঝে মধ্যে ঘরে বসে লুকিয়ে চুরিয়ে মালটাল খা সেটা আমি জানি, কিন্তু প্যাকেটটা তো মালের প্যাকেট বলে মনে হচ্ছে না, কিরকম শেপটা গুবলেট মার্কা লাগছে। তোর তো খবরের দরকার কি? বললাম তো একটা জিনিস আছে। নেতা পয়দা হয়েছে। আরে দাঁড়া না দাঁড়া না দাঁড়া না দাঁড়া না, যা কি জানি বাবু, বাড়িতে যা নাইন এর তো চলছে না, এসালা গবের মাথা ঠিক ব্যালেন্স রাখাটা মুশকিল। যাই, অস্কারে থেকে গিয়ে মাথায় একটু গঙ্গা জল ছিটি আজকে। সেদিন মিটিং এ মালটাকে চার্জ করলো বলো তো গুরু। মাল খাচ্ছিস খা, ওসব ঢ্যাঁড়স মার্কা রাজনীতির মধ্যে আমাদের থাকার দরকার। একটু জল হবে? শুধু খাবেন সঙ্গে করে নিয়ে এসেছেন? না না, তা নয়,
মাস্টারমশাই একটু অসুস্থ হয়ে পড়েছেন তো তাই মাস্টারমশাই অসুস্থ কোথায় তুই জায়গা করে চল নিয়ে যা চল আনছি মাস্টারমশাই কি হয়েছে মাস্টারমশাই কি হয়েছে কিছু না বাবা এরপর দিয়ে বাড়ি ফিরছিলাম তো হ্যাঁ শরীরটা একটু রাজারাম তুই এখন আসতে পার আমার সুখে নেচে গেছে আর আমার আমার কোনো চিন্তা নেই তোমার তোমার তো ছাত্র পড়াতে যেতে হবে না তুমি আমি তাহলে আসি হ্যাঁ কোনো চিন্তা নেই রিক্সাটা দেখেন দেখেন ডাকছি ডাকছি আপনি বরঞ্চ এই রিক্সাটা করে বাড়ি চলে যান আরে না রে বাবা কোনো দরকার নেই আমি হেঁটেই চলে যেতে পারবো তাছাড়া এই বিকেলবেলা গঙ্গার ধারে আপনি উঠুন উঠুন আর মাস্টারমশাইকে একদম বাড়িতে পৌঁছে দেবে কেমন তুইও চল না বাবা আমার সঙ্গে কোথায় আমার বাড়ি চল না বাবা কি হবে রোজ রোজ সন্ধ্যেবেলায় ওসব চাই বস গিলে সুখেন না হয় একটা সন্ধ্যেবেলায় আমার সঙ্গে চা খেতে খেতে একটু গপ্প করবি বাবা আর 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 পাঁচটা হোসাই উপরে ওঠ তোমার দেওয়া এই নতুন ফরকটা পরে আমায় কেমন দেখাচ্ছে বললে না গো দারুণ সত্যি তুই যা তৈরি হয়েছিস না এই জায়গাটা একটু বেশি টাইট বলে মনে হচ্ছে হোক হ্যাঁ ঠিক বলেছিস হোক যাক শুধু তুই আমার কাছে লুজ থাকলেই হলো চল 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 ভেতর চল মাস্টারমশাইকে অসুস্থ শরীর নিয়ে বাইরে বেরোতে দেওয়া কিন্তু উচিত না যে কোনো দিন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে জানি সবই জানি বস 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 আমার পাশে বস কিন্তু আমাদের কোনো উপায় নেই আর উপায় না থাকলে মানুষকে যে কত কি করতে হয় আমাদের সংসারের একমাত্র সম্বল বাবার টিউশনের টাকা তাই বাবাকে জোর করেই পথে বেরোতে হয় আর সত্যি কথা বলতে আমিও তেমন ভাবে বাধা দিতে পারি না হ্যাঁ কিন্তু শিবে মানে শিবে কিছু জোগাড় করতে পারছে না কেশব তোর বড়দা ও তো আমাদের এখানে আসে প্রায় ও কথা দিয়েছে যে শিবের একটা হিল্লি করে দেবে ওকে তো ওদের পার্টি মেম্বার করে নিয়েছে চা চলবে তো সন্ধ্যেবেলা চা খাওয়াতে তো মাস্টারমশাই আমাকে নিয়ে এলেন ও কি যেন বলছিলেন মাস্টারমশাই শিবে শিবে আমার বর্দার দলে জয়েন করেছে হ্যাঁ কেন কেন রে হ্যাঁ না কিছু না এমনি কেশবদা আসবে দিল্লি থেকে কবে ফিরলেন কাল ইভিনিং ফ্লাইট এদিককার খবর কি রে নো প্রবলেম শোন তুই এক্ষুনি এবার বাগরি মার্কেটে চলে যা
অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, ওখানে গিয়ে মিস্টার কেজরিওয়ালের সঙ্গে। আরে আমি তো এক্ষুনি আমার একটা ছেলেকে আপনার কাছে পাঠাচ্ছিলাম। কেজরিওয়াল, কেজরিওয়াল। হ্যাঁ কি বলেন? শিবিন তুই 5 মিনিটের জন্য একটু বাইরে যা। বলুন কেশবদা। তুই এক্ষুনি আবার বাড়ি যা। চাকল, এই যে বলেন বাগরি মার্কেট না কোথায়? না না না, তুই চট করে বাড়ি যা, আর দিদিকে রেডি হয়ে বালাজির সামনে দাঁড়া, আমি লিখে দিচ্ছি, সোজা গিয়ে দিদিকে দিবি। কি ব্যাপার, হঠাৎ জরুরি তলব? আগে গাড়ি ধরতো, তারপর বলছি কামা। সব নাশ হয়ে গেল কোথায়? তুই ঠিক দেখেছিস গুরু, তোমার চেলাটো মাথার চুলে ছেঁকে নিয়েছি, গাড়ির মধ্যে একেবারে জম্পেস ভাবে। শোন, শিবেনকে একটা খবর দিবি, বলবি আমি দেখেছি সকালের দিকে এখানে আমার সঙ্গে যেন দেখা করে। এই নাও, বাড়ির সকলের জন্য মিষ্টি কিনে নিয়ে এসেছি। কত ফুল কত বাবু। হ্যাঁ, শেষ দিনে অফিসের কর্মীরা সব ফেয়ারওয়েল দিলে, বিদায় অভিনন্দন। জানিস শুলা, অফিসে যে লোকগুলো আমাকে দেখতে পারত না, পেছনে গালি গালাজ করতো, তারাই আজ আমাকে চোখের জলে এইসব ফুলের মালা, মিষ্টি। যখন আমি বলতে বলল, পারলাম না, চোখে জল এসে গেল, গলা শুকিয়ে গেল। আমি শরবত নিয়ে আসছি, আপনি ভেতরে চলুন করতে বলুন, একটু বিশ্রাম করবেন। হ্যাঁ, এবার থেকে তো শুধু বিশ্রাম করারই পালা। বিশ্রাম, বিশ্রাম, বিশ্রাম। সারাটা দিন ঘরে বসে বসে শুধু কড়ি কাটবো না, নয়তো জানলার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে থাকা। আরে দাদুবাবুরা কেউই বাড়ি নেই? না, কি যে ওরা করবে তা ওরাই জানে। ভাই ভাই কোনো মিল নেই, এক একজন এক এক পথের পথিক। নো ওয়ান নোজ দেয়ার ডেস্টিনি। আমি আর কটা দিন, আমি মরে গেলে যে ওরা কি করবে তা ওরাই জানে। সত্যি এই শাড়িটায় তোমাকে না দারুণ মানাবে বিঞ্চু, একেবারে ম্যাচলেস। এত দামি শাড়ির কি দরকার ছিল? বারে তুমি এই যাত্রা আমাদের কতটা বাঁচালে বলো। সত্যি এনফোর্সমেন্টের লোকেদের যা তুমি ধোঁকা দিয়েছো না, না হলে তো প্রায় লাখখানিক টাকার কাছাকাছি ক্ষতি হয়ে যেত আমাদের কোম্পানির।
আর আমার সম্মান কই দেখি। এটা বুঝি আমার পারিশ্রমিক? ও মঞ্জু, তুমি বড্ড ইয়ে। এটা আমার ভালোবাসা। আর পারিশ্রমিকের কথা কি বলছো? দুদিন মাঝে তো তুমি আমাদের কোম্পানির পার্টনার হবে। এ কথাটা বিশ্বাস হচ্ছে না বুঝি? তুমি আমাকে 10% বিশ্বাস করতে পারো? দরজাটা। ও কিরে, এত রাত করলি, কি করব? আমার তো মোটর সাইকেল নেই দিদি। আচ্ছা আচ্ছা, কোথায় দেখলি? আমাদের বাসটাকে তো তোরা চৈতির উপরে ক্রস করলি। বাবা, কি স্পিড! বারণ করিস না কেন? আমার বারণ শুনে উল্টে যাবে। সেই লোক কিনা সুখের মুখার্জি। শোনো, বল। আমার একটা কথা রাখবে? নিশ্চয়ই, তোমার কথা রাখা তো এখন আমার কর্তব্য। বলছিলাম, দুদিন পরে তো রাখি, আমার জন্য দুটো রাখি এনে দেবে? এত কিছুর পরেও তুমি আমাকে রাখি পরাবে? এনু না, আমার দরকার আছে একটা শিবেনের জন্য, আর একটা গলার জোর বেড়েছে। সালাম মস্তানি, তুই না আমাদের মাস্টার মশাই ছেলে? তুইও তুইও আজকাল ওইসব ছাই পাস চাকতে শুরু করেছিস? নিজের সর্বনাশ নিজে করিস না শিবেন, জানিস না তুই এই ড্রাগস কত ভয়ঙ্কর? তিলে তিলে শেষ হয়ে যাবি, ভুলতে চাস তো সবকিছু। হ্যাঁ, কিন্তু তোর তো এখনো বয়স আছে তুই শিবেন, কিসের এত ফ্রাস্ট্রেশন এই বয়সে বলতে পারিস? তবু তবু যদি জ্বালা জুড়োতে চাস তো আমার ক্লাবের মেম্বার ওই অস্কারের মেম্বার হয়ে যা, কিন্তু এই ড্রাগসের নেশা ছাড়, আমি তোকে বলছি শিবেন। আমি কি করব, আমি কিচ্ছু বুঝতে পারছি না টুকুদা, আর পাচ্ছি না, এভাবে তো চলে না। নিজের রাস্তায় চল, নিজে যেটা ভালো বুঝবি তাই করবি, কাজের চেষ্টা কর শিবেন, ওসব রাজনীতি করা দাদাদের একদম বিশ্বাস করিস না, ফুরাশালা সাপের চেয়েও ভয়ঙ্কর। আপনার খেয়াল আছে কাল কত আমার জন্মদিন? তুই কি করে জানলি? পারি, কাল যে শ্রাবণের 7 তারিখ, রাখি পূর্ণিমার আর মাত্র কটা দিন বাকি। আশ্চর্য, আমি কিন্তু ভুলেই গিয়েছিলাম রে। আপনি কাজের মানুষ করতে পারবেন। কাজের মানুষ ছিলাম ওয়ান্স আপন এ টাইম, এখন তো একটা নিষ্কর্মা ক্ষয়ে যাওয়া পাথর, জড় পদার্থ। জানিস শুলা, টুকুই কিন্তু ওর মাকে আমাকে
ওদের তিন ভাইয়ের মধ্যে সব থেকে বেশি ভালোবাসত। জানি কর্তাবাবু। অথচ দেখ, আমাদের কোলটুকু কিন্তু কোনোদিনই দখল করতে পারেনি, বরং আমাদের স্নেহ মায়া মমতা থেকে, ভালোবাসা থেকে ও বরাবরই বঞ্চিত হয়েছে। তাই তো ওর জন্য আমার এত দুশ্চিন্তা। আজকের দিনটার কথা তো ঠিক মনে আছে না রে ছোট খোকা? আজকের দিনটা কেমন করে ভুলবো বলতো শুলাদা? আজকে আমার মায়ের জন্মদিন। ছোট খোকা, অফিস থেকে ছুটি নেবার পর থেকেই কর্তাবাবু কেমন যেন ভেঙে পড়েছেন রে। ঘর অন্ধকার করে বাইরের দিকে চেয়ে শুধু বসে বসে কি সব যেন ভাবেন। কর্তাবাবু কিন্তু তোকেই সবচেয়ে বেশি ভালোবাসেন রে। তোকে নিয়েই ওনার যত দুশ্চিন্তা। একটু ভালোভাবে থাকার চেষ্টা কর না বাবা। শেষ বয়সটা যাতে ওনার শান্তিতে কাটে সেটা তো তোর ভাবা উচিত। আরে বসুন বসুন। আর বসুন, উত্তেজিত হবেন না, উত্তেজিত হবেন না। সরকার থেকে ব্যবস্থা হয়েছে, এবার সব রেশন দোকানগুলো সরকার নিজে চালাবে। আমিও পড়েছি জানি কি, রেশন দোকানের মালিকদের মাসিক একটা ফিক্সড টাকা দিবে। আমি ভালো নেই। কেন, কি হয়েছে? আমি বলছি ওই কাগজের রেশন দোকানের খবরটা শুনে। খবরের কাগজের কথা বাদ দাও তো, ওরা কেবল হয় কে নয় করছে, নয় কে হয় করছে। সরকারকে একবার ওপর দিকে তুলছে, পর মুহূর্তে ফেলছে। দালাল, সব দালাল। হ্যাঁ, পাজি বেঁচে ছুটোর দল, দুটো লোক করে কমে খাচ্ছে, তাতে ওদের ফাটছে। আসি মেসুমশি। আহা হা, বসো না বাবা। ইয়ে বলছিলাম, চাটা খেয়েছ? আর চা, দোকানটা ছেড়ে এসছি, একবার যাই। যদিও রেপসিড আর মুসুর ডাল ছাড়া বোর্ডে আর কিচ্ছু লেখা নেই, তবু বলা তো যায় না। আসি বেলাদি। আসি শিখু। কি দরকারটা ছিল? বলি কি দরকারটা ছিল? খালি খোঁচানো খোঁচানো। এই মাগি গন্ডার বাজারে তবু ওর দৌলতে রেশনের ভালো চাল গম চিনটা বাড়িতে এসে যাচ্ছে, ভালো লাগছে না। এরপর যদি ব্ল্যাকে কিনে খেতে হয় তারপরে ওই ইয়ে হয়ে যাবে যত সব। টুকুটা আসছে না কেন রে? ঝগড়া করেছিস বুঝি ওর সঙ্গে? আমি ঝগড়া করতে যাব কোন দুঃখে? তার এখন যাবার কত নতুন নতুন জায়গা হয়েছে। একটু আলু মরিচ করে আনি, খাবি তো? ঠিক আছে, নিয়ে আয়। আচ্ছা, এনে দিচ্ছি। উমা, ছোট খোকা দেখ কে এসেছে, কাছে গিয়ে বসো মা। কাল জ্বরের ঘরে সারা রাত তোমার নাম আওড়া ছিল, যা। জ্বর হয়েছিল একটা খবর দিলেই পারতে।
কেন? তুমি ক্যালপল না ক্রুসিন যে তোমার নাম শুনলে জ্বর বাবা বলে পালাবে? কদিন আমাদের বাড়িতে যাওনি, দিদি বলছিল চিন্তা হচ্ছিল খুব। কি চিন্তা হচ্ছিল? কোন ঝামেলায় তোমার টেসেই গেলাম। আবারও সব কথা? আচ্ছা তুমি একবারও ভাবো তোমাকে ছাড়া আমার অস্তিত্বটা কি। আমার সমস্ত স্বপ্ন যে শুধু তোমাকে নিয়ে গো। আমি সব সময় চাই তোমাকে আমার মনের মতো করে গড়ে তুলতে, আমার মেন্টাল সাপোর্ট দিয়ে তোমাকে একজন সত্যিকারের মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে। যে সুখেন প্রজাপতি মেরে ফেলতে চায় তাকে প্রজাপতি টানার তলায় আশ্রয় দিতে। আমাকে তুমি দুর্বল করে দিও না, আমার আমার লড়াই করার শক্তি তুমি কেড়ে নিও না, আমার আমার হেরে যেতে দিও না। এই শুলা দাসে এই আলু মরিচটা তুমি ওকে খাইয়ে দাও মা। কোথায় যাচ্ছ? ছাদে কোথা হতে এসো। বাইরে চলে এলে জ্বরটা বা বাড়বে না তো? জানি না। কি জানো তবে তেরে কোকা? শুধু তোমাকে চিকা, তোমরা ভীষণ ভালো বন্ধু হতে পারো তাই না? আমায় বন্ধু বলে স্বীকার করো? তোমাকে প্রথম দেখে কলেজের হাঙ্গা স্ট্রাইকের সময়, যদিও তখন তো দুজনে দুজনকে চিনতামই না। তখন সবে মাত্র আমি কলেজে ঢুকেছি, হঠাৎ শুনে ছাত্রদের দাবি নিয়ে অনশন করছে কে না? সুখেন্দু মুখার্জি। কে বাবা সে? না সত্যিকারের জ্যাক অফ অল ট্রেড। যদিও বেশ কয়েক বছর আগে তুমি কলেজ ছেড়ে বেরিয়ে গেছো, তবু সুখেন্দু মুখার্জি কলেজের নয়নের মণি, বিশেষ করে মেয়েদের কাছে। তুমি বিশ্বাস করো শিখা, আমি ভাবতেও পারি না ছাড়া চার দিন আমি আমি কি করে উপোস করে রইলাম। তার আগের দিন আমার দুই রাজনৈতিক দাদা আমার কাছে এসে গ্যাস দিয়ে খুব কষে আমাকে লেকচার ছেড়ে গেল, আর আমিও সারা গ্যাস ফ্যাস খেয়ে ফুলে পেপে সারা। তখন আমার সত্যিকারের অবস্থাটা কি জানো? ছেড়ে দে মা কেঁদে বা ছেড়ে দে মা পেট পুরে কিছু খেয়ে বাঁচি। স্ট্রাইকে কদিন রোদ এসেছে, দূর থেকে তোমায় দেখতাম, সব মেয়েরা ভিড় করে আছে তোমার চারপাশে, কাছে যেতেই পারতাম না। সবার মুখে তোমার স্তুতি, তোমার প্রশংসা, হিংসে হতো, ভাবতাম কিসের এত অ্যাট্রাকশন। মনে হয়েছিল আমি কেন ওর কাছে যেতে পারি না, কেন জোর নেই আমার মধ্যে। আর তাই ফোর্ট ডেতে কর্তৃপক্ষ যখন আমাদের সব দাবি প্রায় মেনে নিয়েছে, সবাই আনন্দে মশগুল। আজকের মতো সেদিনও আমি, আপনি আমায় চিনবেন না, আমি শিখা, ফার্স্ট ইয়ার। নিন খেয়ে নিন। বন্ধুগণ, আমাদের চৈতন্যপুর কলেজে নবীন বরণ উৎসব এখনই শুরু হতে চলেছে, আপনারা শান্ত হয়ে বসুন বসুন। অনুষ্ঠানের শুরুতে আমাদের কলেজের প্রথম বর্ষের ছাত্রী শিখা মজুমদার আপনাদের গান গেয়ে শোনাবে। We'll be right back.
প্রচলন বাড়িয়েছে মুজ। ও ভীষণ ভাবে আমার পেছনে লেগেছে। ও তলে তলে প্রচার করছে আমি নাকি দেশের জন্য রাজনীতি করি না, করি নিজের আখের গোছানোর জন্য। সে কি? হ্যাঁ, এতদিন তো তুমি বলতে তোমার ছোট ভাই টুকুই তোমার পথের কাঁটা। হ্যাঁ কাঁটা, এখন ওই কাঁটা দিয়ে এবার কাঁটা তুলতে হবে। আমি তোকে এখনো বলছি টুকু, ওটা গুন্ডাই ফুন্ডাই ছাড়, আমার তোলায় তোর দল। হ্যাঁ, মানে ওই খেটে খাওয়া মেহনতি মানুষের দল, তাই না? নিশ্চয় নিশ্চয়। ও সব সালু গোপাল ঠাকুরকে চেনাস বুঝলি? তুমি সালা ঘরে বসে বসে স্যান্ডউইচ পেঁদাবে, চান্স পেলেই এদিক ওদিক মালমদ্দ মেরে বেড়াবে, আর আমি সালা তোমাকে খেটে ইলেকশনে জিতিয়ে ঘরে বসে বসে শুকনো বাসি রুটি চিব, মোটেই তা ভেবো না চাঁদু। তাহলে কি করবি? খেটে খাওয়া মানুষদের কি ভাবিস তোরা? তোরা নেতাগিরি না করলে তাদের চলবে না, এই দেশটা চলবে না। আরে বাবা, তাদের নেতা তারাই হবে, বুঝেছিস? আমরাও তো তাই চাই। আচ্ছা সত্যি বলছি? হ্যাঁ। বাবা, তোদের এই রাজনীতির কাঠামো, হ্যাঁ, যেখানে পানসি চালাচ্ছিস সেখানেই চালাগি, ওসব ভড়ংবাজি আমাকে ছাড়তে আসিস না বুঝলি? ভেবেছিস যা ইচ্ছে তাই করে যাবি, আর বাকিটা সব চোখে ঠুলি হেঁটে বসে থাকবে? হ্যাঁ, পাবলিককে কিন্তু অত দূর ভাবিস না, তোদের চামড়া খুলে ডুকডুকি বাজাবার টাইম এলো বলে। হ্যাঁ নোংরা, কি তোর কোথাকার? আরে 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 আরে, নেতা পালালো, নেতা পালালো, ধ ধ ধ, নেতা পালালো। তোমার সব ফাজলামি আমার ভালো লাগছে না। আরে বাবা, লাগতেই হবে। আমার দুই দাদা, দুই জননেতা, দুজনেই চাইছেন আমাকে নিজের দলে টানতে, কিন্তু ওদের দুজনের দল তো একটাই। তবে আর বলছি কি রানী, দল এক হলে কি হবে? দলের ভেতর ইতিমধ্যে গোলমাল শুরু হয়ে গিয়েছে, দুজনেই চাইছে দুজনকে ল্যাং মারতে। তাতে তোমাকে ওদের কিসের দরকার? ও হো, ব্রেনে তোমার সত্যি কিচ্ছু নেই, ডাল ডাল, একেবারে ডাল। আরে বাবা, সুখেন মাস্তান যেদিকে তার মাস্তান বাহিনীও সেদিকে। এখন আমার দুই দাদাদের সেই মাস্তান বাহিনীকে কাজে লাগাতে হবে না? কথাটা মগজে ঢুকেছে রানী? না না, ওসব ঝামেলার মধ্যে তোমার যাওয়ার দরকার নেই, ওরা নিজেদের মধ্যে যা ইচ্ছে তাই করুক। তুমি একটু আমার কথা ভাবো তো, কাজকর্মের চেষ্টা করো, নর্মাল লাইফ লিড কর, এভাবে উড়নচণ্ডী হয়ে আর কতদিন চলবে? আমার কথা মনে হয় না? হয় শিখা, তোমার কথা, আমার বাবার কথা, বেলাদির কথা, শুলাদার কথা, আর যখনই মনে হয় তখনই আমার খালি আমার মনে হয় কেন আমি কিছু করতে পারছি না। এই যে তুমি আমার এত কাছে, তবু তোমাকে কেন ধরে রাখতে পারছি না? সব সময় আমি ভাবি যে পৃথিবীতে সকলের থেকে আমি কত বেশি সবল, কত সক্ষম, তবু কেন আমি মাথা উঁচু করে দাঁড়াতে পারছি না? নিজের মনে জোর আনা, ঠিক পারবে, নিশ্চয়ই পারবে। সেটা কবে বলতে পারো? আত্মবিশ্বাস হারিও না সুখেন্দা। সুখেন্দা, বাইরে কেউ যেন ডাকছে না? হ্যাঁ, তাড়াও দেখে আসি। কে হচ্ছে রে বলো? গুরু, ভোমলাকে সুটকে আটকে রেখেছে। আমায় কিন্তু আটকে রেখে ফালতু ফালতু মারছো, মায়েরই বলছি আমি দোকানে ঝামেলার মধ্যে ছিলাম না। চুকা, এখন তো খুব নাকে কাটছিস, তখন যে বলেছিলি। এই ভাষা বল না, কি বলেছিল? যা করেছি বেশ করেছি, তোদের বাপ সুখেন মুখার্জিকে চিনিস তো? ওরে আমার বাপ কা বেটা রে, ছেড়ে দেব, তোদের বাপকে আসতে দে। ভয় নেই, তোদের বাপ এসে গেছে। বাবলা উড়ে আয়। এই
অত সস্তা নাকি? সস্তা চাল আবার কি, যত সব উচ্চিংড়ের দল। চাবি আমাদের কাছেই রইল, তোদের সব কটাকে মেরে শুয়ে কার্পেট করব, তারপর সেই কার্পেটে হেঁটে গেটের তালা খুলে ভোম লাগিয়ে নিয়ে এখান থেকে চলে যাবো। কোনোদিন খোঁজাস নি সুটকে, এরপর মাজা কি করলে? এটা দেখেছিস, সব কটাকে দানার মালা পরিয়ে দিয়ে যাব, মায়ের কুলগুলো ফাঁকা হয়ে যাবে। কি নাম বললে? আগে সুখেন্দু মুখার্জি, ডাকলাম টুকু। মাঝে মাঝে এই নামটা কানে আসে, কিন্তু প্রপার ক্লুর অভাবে কিছু করতে পারিনি। এবার একটা কিছু করুন স্যার। ঠিক আছে, একটা ডায়েরি লিখে যান। এই শিবপ্রসাদ বাবুকে ডাকো তো। অ্যারেস্ট হিম,
আমরা কতবার টুকুকে বুঝিয়েছিলাম আমাদের দলে আয়, আমাদের দলে আয়, আমরা তোকে প্রোটেকশন দেব, আমরা তোকে সমস্ত রকমের প্রোটেকশন দেব। কি প্রোটেকশন দেবে তোমরা? প্রোটেকশনের নাম করে তোমরা দেশের যুবকদের এক্সপ্লয়েট করছো, এইটি হচ্ছে এখনকার ডার্টি পলিটিক্স। কিন্তু বাবা, উইল ইউ প্লিজ ডু মি আ ফেভার, গেট আউট অফ মাই সাইট। আমাকে একটু একা থাকতে দাও। দোহাই তোমাদের। সে কি, কখন? কাল রাতে বাড়ি থেকে। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। দিদি, সর্বনাশ হয়েছে। কি হয়েছে? কাল রাতে ওকে অ্যারেস্ট করেছে পুলিশ, ওদের বাড়ি থেকে। সে কি, কেন? ছুটকে ধরে নাকি পিটিয়েছে ওদের আড্ডায় গিয়ে, ওদের প্রত্যেকে প্রায় এখন হাসপাতালে। উফ, কত করে যে বোঝায় কিছুতেই। ঠাকুর, অত ভেঙে পড়লে চলে? একটা কিছু ব্যবস্থা করতে হবে তো। কিসের ব্যবস্থা রে? জানো বাবা, কাল রাতে পুলিশ টুকুকে অ্যারেস্ট করেছে, তাই ওর একটা জামিনের ব্যবস্থা। না না, তোদের ওসব উটকো ঝামেলা যাওয়ার কি দরকার? ও দাদারা তো সব এক একজন বিরাট নেতা। দাদারা, দাদারা ওর জন্য যদি কিছু করতো তাহলে তার কথাই ছিল না। যা কিছু করার আমাদেরই করতে হবে। না না না, তোরা মেয়ে মানুষ, ওসব পুলিশের ঝামেলায় না যাই। এর বেলা আমরা মেয়ে মানুষ, ঘরের কোণে বসে থাকতে হবে। আর যখন সংসারের প্রয়োজনে টাকার দরকার, তখন বাইরে বেরিয়ে যেখান থেকে হোক, যেমন ভাবে হোক, তা জোগাড় করে আনতে হবে আমাদের। বাবা, শোন মা, আমি তোদের ভালোর জন্যই। থাক, আর তোমাকে আমাদের ভালোর কথা ভাবতে হবে না। আমার শুধু জানতে ইচ্ছে করে, কত সংসারে বাপেরা তার মেয়েদের ভালোর কথা এইভাবে ভাবছে। দিদি, কি রে? তুই কি যাবি আমার সঙ্গে? কোথায়? এতদিন বাদে এই অধম বৃদ্ধ হরনাথ ডাক্তারকে মনে পড়ল? না না, আপনার কথা আমাদের সবসময় মনে পড়ে ডাক্তার কাকা। আসলে কোনো কেস টেস দিয়েছে জানো? না, তা তো জানি না, খবরটা শুনেই আপনার কাছে ছুটে চলে এসেছি। বেশ করেছো, এখন আমি কোর্টে ছুটি, এদিকে আমার এক গাদা রুগী ধন্না দিয়ে বসে আছে। আপনার কাছে আসবো না তো, কার কাছে আসবো ডাক্তার কাকা? বেশ করেছো, বেশ করেছো, নিশ্চয়ই আসবে, হাজার বার আসবে। আরে তোমরাই ধরে গিয়ে আমার, চলো দেখি কি করতে পারি। আরে গৌতম শোনো, আমি একটু জরুরি কলে যাচ্ছি, ফিরতে দেরি হবে। কিন্তু ডাক্তারবাবু বাইরে যে এক না পোষালে চলে যাবে, দেখো কেউ যাবে না, সব হতভাগা ধন্না দিয়ে বসে থাকবে আমার জন্য। কিন্তু কোর থেকে ফিরতে আমাদের, তাতে কি হয়েছে? এমন বিনা পয়সা ডাক্তার, বিনা পয়সা ওষুধ পাবে কোথায়? হতভাগা দল কি দেশেই জন্মেছে। চলো বাবু, একই দলের মধ্যে কেন এত ঝগড়া বিবাদ, কেন এত দ্বন্দ্ব, কিসের এত ক্ষমতার লড়াই? এরই মধ্যে উঠে পড়লে? যাই গিয়ে দেখি আরো কত সর্বনাশ হলো। কিছুতেই জামিন দিত না, আমি ছিলাম তাই। ঘোড়ার ডিম জানো, এমন প্যাঁচে ফেলেছিল যে কয়েকদিন হাজতবাস করিয়ে তারপর ছাড়ত। নেহাত আইনটা পাশ করা ছিল তাই, তাছাড়া ছোকরা উকিলটাকে একটা প্যাঁচ শিখিয়ে দিল, ওই এক প্যাঁচেই পাবলিক প্রসিকিউটর কা ম্যাজিস্ট্রেট জামিন দিয়ে দিল। আমি তো সব ঠিক আছে, আমি আসছি। তুকু কোথায় যাচ্ছ? জানি না। প্লিজ এখন শুটকে দেওয়ার দাঁড় যেও না, সন্ধ্যে থেকে বাড়িতে আসছো তো। কেন, আমার দর্শন না পেলে রাত্রে তোমার ঘুমাবে না নাকি? সুখেন বোধ হয় আমার উপর খুব ক্ষেপে গেছে। না না, ক্ষেপে কেন,
এই তোমরা আমাকে ধরে জামিনটা করালে তাই। এতে রাগ করার কি আছে? আপনি তো উপকারই করলেন। তোমরা যদি পুরুষ মানুষ হতে তাহলে বুঝতে। থাকো সব কথা, আপনি একদিন আসুন না আমাদের বাড়িতে। কেন? চায়ের নিমন্ত্রণ রইল। কেন? পারে আপনি আমাদের এত বড় একটা উপকার করলেন আর আমরা। গত ছ মাসের মধ্যে চা খাওয়ানো তো দূরের কথা, বাড়িতে একদিন যেতেও বলুনি, এখন একেবারে চায়ের নেমন্তন্ন। এতে লজ্জা পাওয়ার কি আছে? আজকালকার বিনা প্রয়োজনে কে কার সঙ্গে যোগাযোগ রাখে? যাব, নিশ্চয়ই তোমাদের বাড়িতে চায়ের নেমন্তন্নে যাব। গোডাউন থেকে নানা ধরনের মাদক দ্রব্য আটক। তাই ভাবছি আমাদের এলাকায় এত ছড়ালো কি করে? নেতা, সব দেশের নেতা হয়েছে। কিছু বলবি কর্তাবাবু? বরদাদাবাবু কাল রাত্রিরে বাড়ি ফেরেনি, কোথাও গেলে তো ভুলে যায়, তাই দেখো গিয়ে দেশের কাজ করছেন, সমাজ সেবার ব্রত নিয়েছেন তো সব। কর্তাবাবু কাল অনেক রাতে কয়েকজন অজানা লোক বরদাদাবাবুর খোঁজ করছিল, আপনি ঘুমিয়ে পড়েছিলেন তাই আপনাকে ডাকি। এসব কি হচ্ছে? কি কি বাবা? তুমি তাহলে কিছুই জানো না, তোমরা একই দলের না? তোমাদের এই রাজনীতির খেলা কতদিন চলবে জানতে পারি কি? সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা, তাদের চিতায় না তোলা পর্যন্ত তোমাদের এই খেলা চলতেই থাকবে। আপনার কথা আমি সত্যি কিছু বুঝতে পারছি না বাবা। বুঝতে পারছো না, না বুঝতে চাইছো না, রিড ইট, পড়ো পড়ো এটা। শিখা, তোমাদের এই বাড়ির ছাদটা কিন্তু দারুণ। কার বাড়ি দেখতে হবে তো, সে লোকটা কেমন? বাবা, নিজের সম্বন্ধে এত কনফিডেন্স? অস্বীকার করি না, তোমার সঙ্গে মেলামেশার পরই বেড়েছে। কি দেখছো? তোমাদের সংসার মানানসই কিনা জানো শিখা? যেদিন আমাদের বাড়িতে ভাইয়ে ভাইয়ে কোনো ঝগড়া থাকবে না, মায়ের আশীর্বাদ আর বাবার পায়ের ধুলো মাথায় করে আমরা তিন ভাই একসঙ্গে কাজে বেরোতে পারব, যেদিন আমাদের সুন্দর সংসারটাকে আরো আরো সুন্দর করে গড়ে তুলতে পারব, সেদিন এই সুন্দর মুখটাকে আমাদের বাড়িতে নিয়ে গিয়ে বাবার আশীর্বাদ আদায় করে নেব। যাবে তো? এটা নিবি? এটা কি গো? একে বলে পারফিউম, সহজ কথায় সেন্ট। ভালোবাসার কথা কি কাউকে বলা যায়? আজ আমার মনটা বড় ভালো আছে রে। কেন গো? আমার স্বপ্ন যে সার্থক হতে চলেছে, এবার থেকে দলের প্রধান হবে এই পূর্ণেন্দু মুখার্জি। হ্যাঁ গা, আমাকে কোনোদিন ভুলে যাবে না তো? মাথা খারাপ, তোরা আছিস বলি না দেশ গঠনে এত উৎসাহ পায়। কিরে, তুই এত ঘামছিস কেন? রাত্রিবেলা দরজাটা খুলে রাখছিস তো? হুম।
মদ খেয়ে এসে বাপের সামনে চিৎকার চেঁচামেচি করতে পারো, তাই না? হ্যাঁ, আমি মদ খাই, মদ খাই। মাথার মধ্যে একটা পোকা যখনই আমাকে কুড়িয়ে কুড়িয়ে খেতে থাকে তখনই আমি মদ খাই। আর মদ খেলে আপনাদের আপনাদের এই সভ্য সমাজের কুৎসিত ছবিটাই আমার চোখের সামনে ভেসে ওঠে। তবে আমি আজ ওসব খাইনি। বলো নিকু কি করেছে? ওসব কথা আমায় জিজ্ঞেস করবেন না, প্লিজ। বাবা, আমি পারবো না। যদি নাই পারো তাহলে দয়া করে আর অশান্তি না বাড়িয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ো। আমাকে দুদণ্ড শান্তিতে থাকতে দাও। এমনিতে সর্বক্ষণ নিজের ঘরে একা একা বসে বসে আমি হাঁপিয়ে উঠেছি, তার উপর তোমাদের এই অন্যায় অত্যাচার, এসব আমার ভালো লাগছে না। এসব প্লিজ বন্ধ করো। আর তা যদি না পারো তাহলে বলো, আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তারপর এই ধ্বংসস্তূপের উপর বসে তোমরা যত খুশি মারামারি কাটাকাটি নিজেদের মধ্যে করো, আমাকে রেহাই দাও। আমি আর সহ্য করতে পারছি না, আই এম এক্সহস্টেড। ওহ, আই এম ডিফিটেড। আমি পরাজিত। মনে থাকে জানো, এবারে টার্গেট আমার ছোট ভাই টুকু নয়। কিন্তু তবে এবারে টার্গেট আমার মেজো ভাই শ্রীযুক্ত পূর্ণেন্দু মুখার্জি। ঠিক আছে দাদা, তোমার দলের ছেলেপুলেরা সব ওস্তাদ তো? ওসব নিয়ে চিন্তা করবেন না। সামনেই বাংলা বন্ধ, নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। নামে সুটকে বলে কি কাজেও ইডিয়েট নাকি? অপারেশনটা আস্তে আস্তে দেয়ালেরও খানাতে। কিন্তু দাদা, টাকাটা কোনো ফ্যাক্টর নয়, যেটা দিচ্ছি এটা তোমার অ্যাডভান্স। ফাইনাল পেমেন্টটা ফাইনাল কাজ খতম হওয়ার পর। বুধবার বাংলা বান্ধ। এদিকে সব ঠিক আছে তো? সব ঠিক আছে। আপনি সিগন্যাল দিলে ওদের মিছিলের ওপরে কোনো ভুল যেন না হয়, খবর পেলাম ওরা শুটকের দলকে টেনেছে। আপনার কোনো চিন্তা নেই দাদা, সব কাজ হিসেব মতো মিলিয়ে দেবো। দেশের জন্য এখনো অনেক কাজ বাকি। ও হ্যাঁ, এই টাকা কটা রাখো। কি বলছিস রে দিদি? তুই বেরোচ্ছিস? হ্যাঁ। তোর টুকুদাকে বলিস তো পরশু যেন এখানে একবার আসে, আমার ভীষণ দরকার। ঠিক আছে। ওমা, তুমি কেন? অন্য কাউকে এক্সপেক্ট করছিলে নাকি? তোমার নামে তো ওয়ারেন্ট আছে। হ্যাঁ ছিল ছিল, কিন্তু সকালবেলা কোর্টে গিয়ে ওই অ্যান্টিসিপেটরি বেল অর্থাৎ আগাম জামিন। ভালো কথা, শিবিনকে আমার খুব দরকার। এই তো বেরোলো। বসবি না? না, হাতে একদম সময় নেই। ওই বাংলা বন্ধটাকে যেমন করে হোক আমাকে আটকাতেই হবে, তার জন্য আমার অনেক কাজ বাকি, অনেক কাজ। Mm-hmm.
মেজবাবু বেরোলেন। মা কি কাণ্ড করেছি দেখো, তাড়াতাড়িতে একটা পা এটা পড়তেই ভুলে গেছি। তোর ভালো লাগছে? ভালো লাগবে না? আজ তুমি আমায় বিয়ে করছো। দুজনে দুটো সই, ব্যাস। একে বলে রেজিস্ট্রি পি। হরিপুরে আমায় কেমন দেখাচ্ছে বললে না তো? খুব ভালো। মাথা ঘোমটাটা দে, বউ সেজে তোকে কেমন দেখায় দেখি। লজ্জা করছে? আচ্ছা বেশ, আমি দিয়ে দিচ্ছি। কেমন লাগছে? দারুণ। তোকে একটু আদর করি, বাড়ির কাছের মেয়ে হান্না খালি? না, বড্ড বড়। কবি বলেছেন, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। আমি বলি কি জানেন, একই ডালে দুটি শকুন, বাংলার সন্তান। বলো দেখি নিশিকা, এ বঙ্গ সন্তান দুটিকে? আমি কি করে বলবো বলুন? হবে না, মিজে মিজে লেখাপড়া শিখেছ বেলা তুমি। আপনার কথা আমরা কিছু বুঝতে পারি না। হবে না, কিচ্ছু হবে না তোমার। বুঝুন মশাই, আপনি না 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 না, আমি তো আগে ভাগি একেবারে হাত তুলে গৌরাঙ্গ হয়ে বসে আছি। তাহলে শুনুন, আমি বলছি, আমি পারবো না। একজন হচ্ছে জননেতা কেশব মুখার্জি, আর একজন হচ্ছে দেশ নেতা পূর্ণেন্দু মুখার্জি। একই ডালে দুজনে বসে ডালটাকে ঠোকরাচ্ছে, ডালটা ভাঙলো বলে। এদিকে শকুনের ডাঁটাও ভাঙা, উড়ে যে পালাবে সে শক্তিও নেই। বুধবার তো আবার বাংলা বন্ধ দেখেছে পূর্ণেন্দু, কেশব আবার তার বিরোধিতা করছে। অথচ একই দল বন্ধ দেখেছে, একজন বলছে ইয়েস, আর একজন বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে বলছেন নো। কি নক্কা, যেন রাজনীতি চলছে ভাবাই যায় না। কে তাতে কি হয়েছে? সুখেন্দা, আপনাদের খেলা তো ঠিকই চলছে তাই না? মানে একা ষষ্ঠী কিচ্ছু বোঝো না তুমি, তারপরে রেশনের দোকানের মালিক অনিল বাবু, কিছু করো। এই যে বুড়ো ভামটা বিকেলবেলা তোমাদের এই বাড়িতে দিব্যি আসর বসিয়েছে। টুকু একটু বেশি বলে ফেলছি কিন্তু। আমি বেশি বলছি তাই না? আর এই যে এরা, এরা কি করছে? আপনাদের সংসারে এসে বসে বসে মজা লুটছে উপকারের ছুতোয়। রেশনের চাল গম চিনি ঠিক সময় মতো বাড়িতে চলে আসছে। এই যে এই বুড়ো ভামটা কেন আমাকে জামিন করেছে আমি জানি না। কেন কেন অনেক দিন বাদে আবার এই বাড়িতে এন্ট্রি পাবি তাই? মজুমদার ভাই, আমি আজ উঠি না, এটা আমার বাড়ি, আপনি বসুন, দরকার হলে ওই স্কাউন্ডেলটা এখান থেকে বেরিয়ে যাবে। মাইরি আর কি, হ্যাঁ বেরিয়ে যেতে বললেই বেরিয়ে যাবো এই বাড়ি।
এই বাড়িতে আমার একটা রাইট আছে। না, তোমার মতো জঞ্জালকে আমার মেয়ে ঘৃণা করে। তাই নাকি? শিখা, 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 তুমি তুমি বলো যে তুমি আমাকে ঘৃণা করো। এদের সবার সামনে তুমি বলো যে তুমি আমাকে ঘৃণা করো। এতদিন করতাম না, কিন্তু আজ এই মুহূর্ত থেকে কিছু জানি না। ডাক্তার কাকা তার সমস্ত কাজ ফেলে রেখে তোমার জামিনের ব্যবস্থা করেছেন, আর তুমি কিনা ওনাকে থাক থাক শিখা থাক। এই পোড়া পৃথিবী তোরা জন্মেছে লাঞ্ছনা বঞ্চনা আর অবজ্ঞা নিয়ে, তাই ওরা জানেই না কোনটা ভালো আর কোনটা মন্দ। কিন্তু ওই একদিন জানতে পারবে, ওর মধ্যে একটা সুন্দর মানুষ ঘুমিয়ে আছে। সেই ঘুমন্ত মানুষটাকে জাগিয়ে তোলার মতন লোক ওদের জীবন এখনো আসেনি। শিখা, তুমি পারো না সেই ঘুমন্ত মানুষটাকে জাগিয়ে তুলতে, সেই মনের মধ্যে সুন্দর প্রজাপতিটাকে রাঙিয়ে তুলতে? সেদিন দেখবে আজকের এই সুখেন আর নেই, ও আর এক সুন্দর উন্নত অন্য রকমের সুখেন হয়ে গেছে। চলি শিখা, চলি বাবা। শুনুন ডাক্তার কাকা। না শিখা, আসবার সময় গরিব অসহায় পেশেন্টে চেম্বার ঠাসা দেখে এসছে। বড়লোকদের নার্সিংহোম আছে, স্পেশালিস্ট আছে, কিন্তু হারামজাদাগুলোর আমি ছাড়া কেউ নেই। চলি শিখা, চলি বাবা। কেন যে আমার মাথার ভেতরের পোকাটা মাঝে মাঝে নড়ে ওঠে? বাড়ির কাজের মেয়েকে খালি প্রশ্রয় দেওয়া, নতুন নতুন ফরক দেওয়া হচ্ছে, গায়ে দামি সেন, পায়ে মল পরে ঘুর ঘুর করে ঘুরে বেড়াচ্ছে, যত সব বাড়ি হয়েছে একখানা।
সরি, এত রাতে আপনাদের ডিস্টার্ব করতে বাধ্য হচ্ছি মিস্টার মুখার্জি। না না ঠিক আছে, আপনি বলুন। ঘন্টা চারেক আগে পাতিখালীর গঙ্গার ধারে একটি মেয়ের ডেড বডি আমাদের মাস্টারমশাই দেখতে পান। মেয়েটিকে গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে যায়। মাস্টারমশাই অবশ্য সঙ্গে সঙ্গেই আমাদের থানায় গিয়ে খবর দেন। আমরা গিয়ে মেয়েটির বডি দেখতে পাই। অল্প বয়স, পরনে মনে হয় নতুন শাড়ি ব্লাউজ, পায়ে একজোড়া নতুন চটিও ছিল, আর এক পায়ে এইটা ছিল। That's right, আন্না। মেয়েটির নাম আন্না কালী দাস। ও আপনাদেরই বাড়িতে কাজ করত, মাস্টারমশাই জানিয়েছে। রিপোর্টে বলা হয়েছে ওকে শ্বাসরোধ করে মেরে ফেলে দেওয়া হয়েছে। ওর শরীরের কয়েক জায়গায় ছড়ে যাওয়া দাগও রয়েছে। আর সবচেয়ে বড় কথা, মেয়েটি ছিল অন্তঃসত্ত্বা। উনি কি মেয়েটির কোনো আত্মীয় টাত্মীয়? না, ও শুলা আমার এখানে প্রায় দুযুগ কাজ করছে। মেয়েটি ছিল নাতনির মতন। ওকে শেষবারের মতো একটিবার চোখের দেখা দেখতে পাবো না। নিশ্চয়ই পাবো। কাল সকাল 12টা নাগাদ করোনার্স কোর্টে যাওয়ার পর আপনার ওর বডি পুলিশ মর্গ থেকে পেয়ে যাবেন। স্যার, আপনি এখানে একটু সই করে দিন। থ্যাংক ইউ, চলি। গুড নাইট এভরিবডি। এখন থেকে তুমি আর সমস্ত অন্যায় প্রতিকার আমি আমি করবো। কোন অধিকার নেই তোমার। কি করেছে নিকু বলো, কেন মারছো ওকে? আমাকে ছেড়ে দিন। কেন মারছো তুমি ওকে বলো? ছেলে হয়ে বাপের সামনে সে কথা আমাকে মুখ দিয়ে উচ্চারণ করতে বলবেন না। তোমাকে বলতে হবে কি করেছো তুমি বলো। আমাকে ক্ষমা করবেন বাবা, আমি এ কথা আপনাকে বলতে পারবো না। এই শালা নেতা, তুই কোথায় পালাচ্ছিস? বেরি বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, বেরিয়ে যা। বড় ভাইয়ের গায়ে হাত তুলে কোন অধিকার নেই, কোন অধিকার নেই তার আমার বাড়িতে থাকার। বেরিয়ে যাও, বেরিয়ে যা। গেট আউট, গেট আউট অফ মাই হাউস রাইট নাও। বাবা, আজকে তিনটার কথা আমি কোনোদিন ভুলবো না। আমার খুব ভালো লাগলো বাবা, কেন জানেন? জীবনে প্রথম আপনি আমাকে সত্যিকারে শাসন করলেন বাবা। আমার আমার এত কাছে এসে তাই না বাবা? আমার আমার খুব ভালো লাগলো বাবা, বিশ্বাস করুন। আমার
ছোট খোকা যাস না রে, শোন আমার কথা, বাবু তোকে রাগের মাথায় না রে শুনা। আজ আর পৃথিবীতে কোন শক্তি নেই যে আমাকে আটকে রাখতে পারে এই বাড়িতে। আজ আমার মা এই পৃথিবীর মায়া কাটিয়ে চলে গিয়েছিলেন, আজ আমার মায়ের মৃত্যুতে আমাকে যেতেই হবে শুনাদা। না আমাকে যেতেই হবে ছোট খোকা, আপনাদের জানতে হবে, বুঝতে হবে কেন এই বাংলা বন্ধ, বাংলা বন্ধকে সফল করার ডাক কেন দিচ্ছি আমরা, বাংলা বন্ধের উদ্দেশ্যটা কি আজ আপনাদের সামনে আমি পরিষ্কার করে বোঝাতে এসেছি। বাংলা বন্ধ আগামী বুধবার বাংলা বন ব্যর্থ করুন, আগামী বুধবার আপনাদের ভালোর জন্য, আপনাদের স্বার্থে এই বাংলা বন ডাকা হয়েছে, আপনাদের জানতে হবে। হ্যাঁ রে, টুকুটার কোনো খবর পেলি? না, ওদের বাড়ি গেছিলাম সেদিন রাত্রে, বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর বাড়ি মুখো হয়নি। গঙ্গার ধারে আড্ডাতেও যাচ্ছে না। শুলাদা আমার হাত ধরে কেঁদে ফেলল, কি যেন বলতে চাইছিল বলতে পারল না। জানিস শুলা, এমনি এক রাত্রিরে তোদের কর্তামার কোল আলো করে টুকু এই পৃথিবীতে এসেছিল। ওই ছোট্ট শিশু যখন হাত দুটো মুঠো করে আকাশের দিকে ছুঁড়ছিল, আমার মনে হয়েছিল যেন তামাম পৃথিবীটাকে চ্যালেঞ্জ জানাতে এসেছে। খুব কাঁদছিল জানিস, কিন্তু আমার মনে হয়েছিল সেটা ওর কান্না নয়, ও যেন চিৎকার করে সবাইকে বলতে চাইছে, এই তো আমি এসেছি, 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 আমি এসেছি। আমি এসেছি টুকু, এসেছিস শুলা, দেখ দেখ কে এসেছে। আমি জানতাম তুই নিশ্চয়ই আসবি, আয় বাবা বস। না, আমি আপনার এখানে বসতে আসিনি। সে কি? হ্যাঁ রে, তুই খেয়েছিস বাবা? এই শুলা, না না, আজ আমি আপনার এখানে স্নেহ মমতা ভালোবাসা সব কিছুই কুড়োতে আসিনি। তবে এসেছি কৈফিয়ত চাইতে। কৈফিয়ত? হ্যাঁ কৈফিয়ত। আমি জানতাম, অপেক্ষা করেছিলাম এই দিনটারই জন্য, তোমার মুখোমুখি দাঁড়াবার জন্য। বলো কি কৈফিয়ত চাও তুমি? আমাকে আমাকে এনেছিলেন কেন? তার মানে আমাকে এই পৃথিবীতে এনেছিলেন কেন বলতে পারেন? কেন আমার জন্ম দিয়েছিলেন? কেউ বলতে পারে না, কেউ জানে না। জানেন না তো আনেন কেন? টুকু, আপনারা তো এই পৃথিবীতে এনেই খালাস, তারপর সে মুরু বাঁচু কষ্ট পাক, রাস্তায় মাতলামি করুক যা খুশি করুক, তাই না? না বাবা, তোমরা মরু বাঁচু কষ্ট পাও, তোমাদের যা খুশি হোক, এই যদি ভাবতাম তাহলে এত পরিশ্রম করে সারা জীবন ধরে কাড়ি কাড়ি টাকা এনে সংসারে ঢালতাম না। আপনার যে কাড়ি কাড়ি টাকা, সৎ পথে পরিশ্রমের টাকা বলতে চান? তার মানে আপনি ঘুষের টাকায় বড় লোক, ঘুষের টাকা অন্ধকারের টাকা, অন্ধকারে লুকিয়ে এনে সংসারের নর্দমায় ঢেলেছেন। দুনিয়াকে দেখাতে চেয়েছেন যে আপনি আপনার সন্তানদের প্রতি কর্তব্য করেছেন, কিন্তু না,
আমি নর্দমার কীর্তির আলো পাঁচ আর রসদ চুকিয়েছেন। টুকু আমাকে বলতে দিন, আপনি জানেন, আপনি জানেন যে আপনার বড় ছেলে কেশব বাবু ড্রাগের কারবার করে দেশের যুব সমাজের অকাল মৃত্যু ডেকে আনছে? তিনি আবার দেশের জননেতা। আপনার মেজ ছেলে সোনামধন্য পূর্ণেন্দু মুখার্জি বাড়ির নাবালিকা কাজের মেয়ে সর্বনাশ করে তাকে খুন করে আইনকে কলা দেখিয়ে বুক ফুলিয়ে দেশের নেতা সেজে ঘুরে বেড়াচ্ছেন। স্টপ ইট, প্লিজ স্টপ ইট। চুপ করো, আমি সহ্য করতে পারছি। সহ্য আপনাকে করতেই হবে। কাল বাংলা বন, সেই সুবাদে রাজনীতির ডুয়েল লড়াইয়ে নামছে আপনার দুই ছেলে। লড়াই একজন তো মরবেই। পারবেন, পারবেন পুত্র সভ্যকে নিয়ে বাকি জীবনটা বেঁচে থাকতে? জানি, আমি সব জানি বাবা, সব বুঝি। সবই জানেন, সবই বোঝেন, তবু সবই দেরিতে। অনুশোচনা আর আত্মগ্লানি বুকে নিয়ে জীবনের শেষ কটা দিন অন্ধকারের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কি আছে? টুকু, পারিস না বাবা আমাকে একটু আলো দেখাতে? তোদের এই ভাঙা সংসারটাকে জোড়া দিতে আমার বিশ্বাস তুই পারবি। তোর মনটা এখনো আগের মতো আছে রে? এই বুড়ো বাপের বুকে একটু শান্তির হাত বুলিয়ে দে না বাবা। পারবি না সন্তান হয়ে বাপকে এই শেষ ভিক্ষাটুকু দিতে? ছেলে শুভ কাছে যাবার আগে বাবা বুঝি তাকে পিছু ডাকে, বাবা দিদি আমাকে ভয় করছে রে। সে কি, কেন? পূর্ণেন্দু দা কেশব দা দুজনে দুজনের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে। একদল চাইছে বাংলা বন্ধ, অন্য দল সেটা ব্যর্থ করতে চাইছে। কিন্তু জানিস দিদি, দুটো দলের একটা জায়গায় দারুণ মিল। পার্টি দুটো দলের ছেলেদের হাতে অস্ত্র তুলে দিয়েছে। হে দিদি, বাবা ফিরেছে? হ্যাঁ, ঘুমোচ্ছে। জানিস রাস্তায় সুখেন্দাকে দেখলাম, ছুটছে, চোখ মুখ ভীষণ হয়ে উঠেছে। আমি হাত দুটো ধরে কত করে বললাম আমাদের বাড়িতে চলো, দিদি ডাকছে। কি বলল? আমার হাত দুটো ছাড়িয়ে নিয়ে বলল, এখন সময় নেই রে, আমিও চাই বন্ধ, তবে হিংসা মারামারি রাজনীতির বন্ধ আমাকে করতেই হবে, আমার শেষ কাজ। আমাদের বাড়িতে আসছো না কেন? শিখাকে দেখতে ইচ্ছে করে না? চলো আমাদের বাড়ি চলো, কাজটাকে শেষ করি। কিন্তু শিখাকে বলবেন ওর সেই কলেজ সোশ্যালে গাওয়া গানটা কিন্তু আমি আমি কোনোদিন ভুলব না। এলো না, না দায়িত্ব কাজ এইসব বলে এড়িয়ে গেল। শিখা কিছু বল। দিদি আমায় একটা কথা বলতে পারিস? আজকের এই ভয়ঙ্কর রাজনীতি ওদের কোন পথের নির্দেশ দিচ্ছে? শিখা আজ তোর সামনে বিরাট পরীক্ষা। টুকুর পাশে গিয়ে দাঁড়া, ওর হাত শক্ত করে ধর। তুই ছাড়া ওর জীবনে যে আর কেউ নেই রে। তোর আসল চেহারাটা কিন্তু পার্টির কাছে বেশ জলের মতনই পরিষ্কার হয়ে গেছে। আর তোর চেহারাটা আমার জানা আছে, এখন পার্টি সেটা জানতে বাকি। আন্নাকালীর খুনের পুরো রিপোর্টটা আমার কাছে আছে। ওটা যে আমারই কাজ সেটা প্রমাণ করবি কি করে?
আচ্ছা চিনতে পারছিস একে? অন্ধকারে চিনতে একটু অসুবিধে হচ্ছে না? আলোটা জ্বালি। আমি চিনি না। চিনিস চিনিস, ঠিকই চিনিস, এখন চিনে না চেনার ভান করছিস। ওরই গাড়িতে আন্নাকালীকে বিয়ে করার ছুতোয় খুন করে রাস্তায় ফেলে দিয়েছিলি। পার্টির কাছে তোর চরিত্রের আসল দিকটা বুঝিয়ে দেবার জন্যে অনেক কাঠ খড় পুড়িয়ে এই লোকটাকে আমি জোগাড় করেছি। ও সব কথা স্বীকারও করেছে। কি চাস তুই? তোকে সরাতে। কিন্তু তার আগে বোধ হয় তোকেই সরে যেতে হবে। এই এই আপনাদের দুজনের মায়ের পেটে ছোট ভাই না? সুন্দর পৃথিবী গড়তে, কিন্তু ওদের রাজনীতি ভাঙার রাজনীতি, কোনো কোনো হানহানির রাজনীতি। জানিস, আমি বিশ্বাস করি তোরা জিতবি একদিন, একদিন ঠিক জিতবি। শিখা মা, একটু কাঁদ মা। সুখেন্দা, ওরা আমাকে কাঁদতে বলছে কেন বলো? যে প্রজাপতি তুমি মেরে ফেলতে চাইতে, যে প্রজাপতির সঙ্গে তুমি ঝগড়া করতে, আজ এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।